মঙ্গলং মঙ্গলানাং মধুর হইতে মধুর সকল নিগমমল্লী সৎফলং চিৎস্বরূপং সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়াবা ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম শ্রদ্ধায় হেলায়, হেলা করেও যদি নাম করা হয়, নামের মাহাত্ম্যে বলা হয়েছে। হে শোনক, যিনি মধুর অপেক্ষা মধুর, সমূহ মঙ্গলেরও মঙ্গল স্বরূপ, সমূহ মঙ্গলেরও মঙ্গল স্বরূপ, জগতে আমরা জাগতিক বেদের বেদ বিচারে যাহা মঙ্গল জানি, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, সরস্বতী পূজা সামনে আসছি, বেদের আচরণে যত দেবদেবীর পূজা, বারো মাসে ১৩ পার্বণ, মাঙ্গলিক যত অনুষ্ঠান আছে, এ সকলেরও মঙ্গল হরিনাম। যিনি নিখিল বেদ লতিকার অতি উপাদেয় ফল চিত স্বরূপ, সেই কৃষ্ণ নাম শ্রদ্ধাপূর্বক কিংবা হেলায়, শ্রদ্ধাপূর্বক নাম করলে তো নামের কৃপা হবেই, বা হেলায়। মহাপ্রভু হরিদাস ঠাকুর নামাচার্য হরিদাসকে বললেন, আচ্ছা হরিদাস, যারা আমার ভক্ত বা হিন্দু যারা, তারা না হয় হরিনাম করে উদ্ধার হলো, যবন তারা তো হরিনাম করে না, তারা কি প্রকারে উদ্ধার হবে? হরিদাস ঠাকুর বলছে, প্রভু গো, তুমি তো তাদেরকে উদ্ধার করে রেখে দিয়েছ। কেমন করে? না, যবনের একটা গালি আছে হারাম, যবন যদি কাউকে লক্ষ্য করে একবার এই নামটা উচ্চারণ করে হারাম, তার দিকে ফিরে তাকায় না। ওরা এই গালি দিতে দিতে গালি দিতে দিতে উদ্ধার হয়ে যাবে। হারাম এটা গালির শব্দ, কিন্তু বারবার যদি হারাম বলা হয়, হারাম 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 হা রাম হা রাম, এই হা শব্দটি হলো প্রেমবাচিত শব্দ। জাগতিক জগতে ধ্যানী যোগী নিশী কর্মী জ্ঞানী যত রকমের সাধক আছে, সাধনা করে, সাধনায় সিদ্ধিলাভ সিদ্ধিলাভ করবার জন্য বা সিদ্ধি বস্তু পাওয়ার জন্য কান্নাকাটি করে। একটা ছেলে প্রচুর পড়াশোনা করছে চাকরি পাওয়ার জন্য, যতক্ষণ না চাকরি পাচ্ছে ততক্ষণ কিন্তু নানান দেবদেবীর কাছে ছুটাছুটি করে, কান্নাকাটি করে, অফিসারের কাছে যায়, কত কান্নাকাটি, কত হাহুতাশ। কিন্তু চাকরি যদি পেয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, হাহুতাশ বন্ধ হয়ে যায়, আর থাকে না। তাই জাগতিক জগতে সাধক ততদিন সাধনা করে, হাহুতাশ করে, যতদিন সিদ্ধি বস্তু না পায়। সিদ্ধি বস্তু যদি একবার পেয়ে যায়, হাহুতাশ বন্ধ হয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়। কিন্তু কৃষ্ণ প্রেম মার্গের সাধক যারা, ব্রজ রসের সাধক যারা, এই কৃষ্ণ প্রেম ধনকে পেতে যতটা হাহুতাশ কান্নাকাটি নয়নের জল প্রয়োজন, একবার যদি কৃষ্ণ প্রেম ধন একবার কেউ পেয়ে যায়, এই কৃষ্ণ প্রেম ধনকে হৃদয়ে ধরে রাখতে ততধিক কান্নাকাটি হাহুতাশের প্রয়োজন। হাহুতাশ যদি বন্ধ হয়ে যায়, কান্নাকাটি যদি বন্ধ হয়ে যায়, চোখের জল যদি শুকিয়ে যায়, প্রেম বস্তু থাকে না। প্রেম বস্তুকে ধরে রাখতে ততধিক কান্নাকাটি নয়ন জলের প্রয়োজন। হা হা রাধে, এই মধুর সম্বোধন প্রেমবাচিত শব্দ, যতক্ষণ তুমি অর্থের গৌরবে, উচ্চ জাতকুলমানের গৌরবের সিংহাসনে, শিক্ষা
अभिजात्ते धन ऐश्वर्य मदे अभिजात्ते जतक्षण थाकबे ए हा प्रेमवाचित शब्द कक्षनो उच्चारित हबे ना। भक्त जखन सब छेड़े विषय आशय के मूत्रेर मतो परित्याग करे हे गोविंद तुम्हार चरण छाड़ा आमी आर प्राणे बाँचबो ना, सब छेड़े जखन आकुल हुए छुटे जाए गोविंदेर चरणे ओई समय प्रेम भरा चित्ते हा गौर हा निताय हा कृष्ण हा राधे ए मधुर सम्बोधन सूचक हा जत सुंदर भाव उच्चारित है एमन उच्चारित कखनो होते पारे ना, होते पारे ना। ताई हरिदास ठाकुर बोलछे हे प्रभु जवन ओ गाली दीते दीते हा राम हा राम हा राम ए गाली दीते दीते ओरा मुक्ति लाभ करबे। नामेर एमोनी महिमा, नाम छाड़ा कलिजीवीर नाही आर धर्म। खाइते सुइते जथा तथा नाम लय। महाप्रभु नीलाचलेर घटना, छोट्ट एकटी बालक गोपाल ए 8-10 বছর বয়স, মহাপ্রভু বাহ্যকৃত্যে গিয়েছেন প্রভাতকালে। এই গোপাল জলের ভাণ্ডটি নিয়ে গেছেন, প্রভু বাহ্যকৃত্য করবার পর শৌচকৃত্য করবেন তো, ওই বালক গোপাল জলের ভাণ্ডটি নিয়ে গেছেন। প্রভু বাহ্যকৃত্য করছেন আর গোপাল দেখছে প্রভু জীবটাকে নিজের দাঁতের দ্বারা কামড় দিয়ে মানে চেপে ধরে প্রভু বাহ্যকৃত্য করছেন। গোপাল দেখে ভাবছে বাপরে বাপ, এ আবার কোন শাস্ত্রের সিদ্ধান্ত? কই আমার বাবা মা গুরুজন কেউ তো আমায় শিখায়নি এমন আচরণ, নিশ্চয়ই কোনো নিয়ম আছে শাস্ত্রে, যাক প্রভু আসুক জেনে নেব শিখে নেব। বাহ্যকৃত্য করবার পর প্রভু আসলেন, শৌচকৃত্য করলেন, মাটি দিয়ে হাত ধৌত করলেন। বাহ্যকৃত্য করবার পর যতক্ষণ পর্যন্ত ওই হাতে মাটি না মাখানো হচ্ছে হাত শুদ্ধ হচ্ছে না এবং ওই অশুদ্ধ হাতে ভগবত সেবা হয় না। মহাপ্রভু বাহ্যকৃত্য করবার পর মাটি দিয়ে হাত ধুইলেন, গোপাল জল ঢাললেন, ততক্ষণ পর্যন্ত জীবটা কামড় ছিল দাঁতে। এইবার মহাপ্রভু বলছে চলো গোপাল, গোপালের সঙ্গে কথা বলতে বলতে চলছেন। গোপাল দেখছে এই তো সুযোগ, প্রভু তো কথা বলছি। গোপাল বলছে প্রভু যখন তুমি বাহ্যকৃত্য করছিলে মানে পায়খানা করছিলে, দেখলাম দূরের থেকে তুমি দন্তের দ্বারা জিহ্বাটাকে চেপে ধরে পায়খানা করেছো, এটা কি কোনো নিয়ম আছে শাস্ত্রে বলো না প্রভু। মহাপ্রভু বলছে গোপাল তুমি তো জানো আমার জিহ্বা সদা সর্বক্ষণ কৃষ্ণ 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 বলে আমার জিহ্বা নাচে, আমি পায়খানা করছি, আমার সর্বশরীর অপবিত্র, ওই অপবিত্র অবস্থায় আমি যদি কৃষ্ণ নাম করি কৃষ্ণের চরণে অপরাধ হবে না? ওই অপবিত্র অবস্থায় আমার জিহ্বা যাতে কৃষ্ণ নাম না করে সেই জন্য জোর করে জিহ্বাটাকে দাঁতের দ্বারা চেপে ধরেছি। ওইটুকুন বালক গোপাল বলছে আচ্ছা প্রভু গীতায় যে কৃষ্ণ অর্জুনকে বলেছেন জং জং ব্যাপী শরণং, মৃত্যু সময়ে যে যাহা ভাবনা করিতে করিতে মৃত্যু বরণ করে, পরজন্মে তাকে সেই ভাবযোগ্য জন্ম নিতে হয়, সেই ভাবযোগ্য জন্ম পায়। তা পায়খানা করতে করতে ওই অবস্থায় নাম করা যদি নিষেধ থাকে, এটাই যদি শাস্ত্রের বিধান হয়, ওই সময় যদি কারো মৃত্যু হয়, সারা জীবন ভজন করলো পায়খানা করতে বসেছে এমন সময় দেহের থেকে প্রাণটা গেল, নাম তো উচ্চারিত হলো না, নাম বিহনে দেহের থেকে প্রাণ গেলে তো সেই জীবাত্মার সদ্গতি হয় না প্রভু, তাহলে কি ওই সময় নাম করা যাবে না? মহাপ্রভু গোপালকে জড়িয়ে ধরে বলছে গোপাল তুই আমায় গুরুর মতো উপদেশ করেছিস, আজ থেকে তোর নাম রাখলাম শুধু গোপাল নয়, আজ থেকে তোর নাম রাখলাম গোপাল গুরু। মহাপ্রভু সেই দিন থেকে নামের সকল বিধিনিষেধ ভেঙে দিলেন, খাইতে সুইতে যথা তথা নাম লয়।
খেতে খেতে নাম করো, রাস্তায় চলতে চলতে, ট্রেনে বাসে চলতে চলতে, যথা তথা নাম নাও, নাম লয়। দেশ কাল নিয়ম নাই, দেশের নিয়ম নেই, কালেরও নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। কিন্তু এখানে বলেছে হেলায় শ্রদ্ধায় করলে তো নামের কৃপা হবে, আবার হেলায়ও যদি কেউ করে, তাই বলে অবহেলা করে নাম করা যুক্তিযুক্ত নয়। হেলায় নাম করলে কি হবে? মুক্তি পাবে। কিন্তু পঞ্চম পুরুষার্থ, মহাপ্রভু আসার আগ পর্যন্ত শাস্ত্রে চতুর্থ পুরুষার্থ বলা হয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্থ বর্গ, চতুর্বর্গ। আর মহাপ্রভু এসে তার থেকে আরেকটা বস্তু দিলেন, পঞ্চম পুরুষার্থ মহাপ্রেম, কৃষ্ণ নাম। হরিদাস ঠাকুর এসেছেন রঘুনাথ দাস গোস্বামী গৃহে, হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, মজুমদার তারা বড় ধনাঢ্য ব্যক্তি। রঘুনাথের পিতার বছরে 12 লক্ষ টাকা তখনকার দিনে কর আদায় হতো, এত বড় ধনী, ভাগবতীয় কথা হতো। এসেছেন ওই ভাগবতীয় সভায়, হরিদাসকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছেন। গোপাল চক্রবর্তী ওই মজুমদারের, উনি ছিলেন ওই হিসাব নিকাশের সব খাতাপত্র, কোথাতে কত কর আসছে, কিভাবে কি, সব হিসাব নিকাশ রাখতেন সেই গোপাল চক্রবর্তী। ওই সবাই আছেন, হরিদাসকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, নমস্কার করেছে, সাধু সাধু জানাচ্ছে। হরিদাসকে বলছেন, আজকে আমাদের হরিসভা সার্থক হলো, আপনার মতো মহাত্মার দর্শন পেলাম। একজন বলছে, আচ্ছা ঠাকুর বলুন না, হরিনাম করলে কি হয়? আরেকজন বলছে, আরে বাবা হরিনাম করলে কি হয় জানো না, হরিনাম করলে সংসার বন্ধন মোচন হয়, সংসারের বন্ধন মোচন হয়। আরেকজন উঠে বলছে, না না, সংসার বন্ধন তো মোচন হয়, হরিনাম করলে মুক্তি লাভ হয়। যে পঞ্চবিধা মুক্তি, সাজুর্য সারূপ্য সারূপ্য শাস্তি সালক্য, এই পঞ্চবিধা মুক্তি লাভ হয়। হরিদাস ঠাকুর উঠে বলছে, নামের এই দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে প্রেম উপজয়, নার নাম করলে, এ তো নামা ভাসে সুখে মুক্তি, নামা ভাসে সুখে মুক্তি, নামের আভাস মাত্র, মুক্তি লাভ হবে, সংসার বন্ধন মোচন হয়ে যাবে, আর নাম লইলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। নামাভাসটি কেমন? নামাভাস কাকে বলে? যেমন সূর্যাভাসে অন্ধকার দূরীভূত হয়, সূর্যাভাস বলতে সূর্য উদয় হয়নি পূর্ব গগনে, উদয় হতে চলেছে, তার আগেই কিন্তু অন্ধকার চলে যায়, ভোরবেলা যাকে বলে। সূর্য কি উঠতে লাগে অন্ধকার দূরীভূত করতে? সূর্যকে উদয় হতে লাগে না, সূর্য উদয়ের আগেই পূর্ব মুহূর্তেই অন্ধকার দূরীভূত হয়, একে বলে সূর্যাভাস। সূর্যাভাসে যেমন অন্ধকার দূরীভূত হয়, তেমনি নামাভাসে সুখে মুক্তি। কেউ নাম করেনি, নাম করবার ইচ্ছা করেছে, নাম শোনার ইচ্ছা করেছে, সঙ্গে সঙ্গে তার মুক্তি লাভ হয়ে গেল। তার প্রমাণ অজামিল, পুত্রগণের নাম রেখেছেন, এক কৌড়ি দু কৌড়ি, এক একটা পুত্রের নাম হচ্ছে, আগেকার দিনে ছেলে মেয়ে যদি মরে যেত, ওই কড়ি দিয়ে একজনের কাছে বিক্রি করে দিত, তার কাছ থেকে আবার কিনে নিত, তার মানে বিক্রিত, এই তোর ছেলে তো হচ্ছে আর মরছে, মরে যাচ্ছে, বাঁচছে না, এক কাজ কর, এবার যদি সন্তান হয় না, তো এই হওয়ার সঙ্গে সঙ্গে কারো হাতে বিক্রি করে দিবি, তাহলে তার হয়ে গেল, তুই তার কাছ থেকে আবার নিয়ে নিবি, তোর থাকলো না, দেখবি আর জম ওকে ছুবে না। এই এক কৌড়ি দু কৌড়ি, কড়ি দিয়ে কি বিক্রি করতো, তাই ছেলেগুলোর নাম রাখতো এক কৌড়ি দু কৌড়ি তিন কৌড়ি, এবার কৌড়ি কৌড়ি নবম কৌড়ি দশম কৌড়ি, মানে দশম সন্তানের সময় নারদ মুনি এসেছেন, অজামিলকে বলছে, আপনার এক কাজ করুন, ওই সন্তানটির নাম নারায়ণ রেখে দিন। নারায়ণ রাখলেন, আদরের ছেলে, ছোট ছেলে,
বাবা মায়ের একটু আদর বেশি পায়। মৃত্যু আগত যমদূতকে দেখে অজামিল ছেলেকে ডাকছে, বাবা নারায়ণ নারায়ণ নারায়ণ। ভয়ে যমের যে চেহারা, বিকট চেহারা, সিং রয়েছে, দেখে নারায়ণ নারায়ণ বলে আকুল প্রাণে ডাকছেন। কাকে ডাকছে? ছেলেকে ডাকছে। বৈকুণ্ঠের অধীশ্বর নারায়ণ দূত পাঠিয়ে দিলেন, যা আমার ভক্তকে রক্ষা করো। যম এসেছে, ধরবে অজামিলকে, ধরতে পারেনি, ধরবে। আর এমন সময় বিষ্ণুদূত এসে এসে বলছে, সাবধান, ও আমাদের অধিকার। যমদূত বলছে, সারা জীবন অনাচার করেছে, পাপ কর্ম করেছে, ধর্ম কর্ম কিচ্ছু করেনি। বলছে, না করতে পারে, মৃত্যুর সময় ও নারায়ণের নাম ডেকেছেন, বৈকুণ্ঠ অধীশ্বর। বলছে, নারায়ণ নাম ডেকেছে, বৈকুণ্ঠ অধীশ্বর নারায়ণকে ডাকেনি, ডেকেছে ছেলেকে। বলছে, যাকেই উদ্দেশ্য করে ডাকুক, ভগবানের নাম তো যুক্তিতে হেরে গেল। যমদূত চলে গেল, মুক্তি পেয়ে গেল কে? অজামিল। কার হাত থেকে? যমের হাত থেকে। যমের হাত থেকে মুক্তি পেল, এই জন্মে নয়, জন্ম জন্মান্তরের জন্য মুক্তি পেয়ে গেল। কিন্তু যম বিষ্ণুদূত কিন্তু অজামিলকে নিয়ে যায়নি, রেখে গেলেন। কারণ সংসার বন্ধন মোচন হলো নামাভাসী, যমদূতের বন্ধন মোচন হলো, অজামিলকে রেখে গেল। অজামিল দেখলেন কি, পুত্র স্নেহে ভগবানের নাম করতে যদি আমার এত ফল পাওয়া যায়, আমি যদি ভক্তি ভরে আকুল প্রাণে সত্যিকারে ভগবানকে ডাকতাম, সত্যি ভগবানের চরণ পেতাম। ভক্তি ভরে এবার নারায়ণের নাম গুণকীর্তন আরম্ভ করলেন, যথা সময়ে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিয়ে যায়নি। তাই নামাভাসে সুখে মুক্তি, হরিদাস ঠাকুর উঠে বলছেন, নামের ফল, নাম শুনবার ইচ্ছা করেছে, নাম করবার ইচ্ছা করেছে, করেনি, তাতে কি হবে, সংসার বন্ধনটা থাকলো না, এমন কি মুক্তি পর্যন্ত পেয়ে গেল। আর নাম করলে কি হবে, নাম করলে কৃষ্ণ পদে প্রেম উপজয়, নাম উচ্চারণ করলেই পার্বতী বিষ্ণুর সহস্র নাম কীর্তন না করে জল পর্যন্ত গ্রহণ করে না প্রতিদিন। পার্বতী বিষ্ণু সহস্র নাম কীর্তন করবেন, তারপরে উনি জল নেবেন বা কিছু নেবেন, তার আগে নেয় না। ভোলানাথ বলছি, পার্বতী তিন এক সহস্র বিষ্ণু নাম কীর্তন করলে যে ফল পাবে, একবার রাম নাম নিলে সে ফল পাবে। তিন সহস্র এক সহস্র বিষ্ণু নাম কীর্তন করলে যে ফল পাবে, এক রাম নাম উচ্চারণ করলে সে ফল পাবে, আর তিনবার রাম নাম করলে যে ফল পাবে, একবার কৃষ্ণ নাম করলে সে ফল পাবে। নিতাই গৌর হরি বল। নামের এমনই মহিমা, নামের এমনই কৃপা। কেউ যদি কৃষ্ণ গুণকীর্তন শ্রবণ করবার জন্য নাম বা তার গুণ বা তার লীলা ভক্তমুখে শুনবার জন্য কেহ যদি ইচ্ছা করে, যেমন এখানে ভাগবতী কথা হচ্ছে, রাস্তা দিয়ে কোনো অপরিচিত ব্যক্তি হেঁটে যাচ্ছে, ভাবছে দেখি তো কি হচ্ছে একটু শুনি, দাঁড়িয়ে পড়লেন, উনি তো শুনতে আসেননি, পথ দিয়ে চলে যাচ্ছে, দাঁড়িয়ে পড়লেন, দেখি কি হয় একটু শুনি। শ্রীমদ ভাগবতে বলেছেন, স্বয়ং কৃষ্ণ, যদি কেউ আমার গুণকীর্তন শুনবার জন্য, আমার নাম শুনবার জন্য দাঁড়ায়, এসে বসে, সঙ্গে সঙ্গে কথারূপে আমি তার কর্ণকুহরে প্রবেশ করে তার হৃদয় আসনে আমি একটু আসন পেতে জায়গা করে নিই বসবার জন্য। সদ্য হৃদ্য অবরুদ্ধ তো অত্র
সুশ্রু কৃতিভি শুশ্রুষু ভীষ তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যখন ইচ্ছা করেছে একটু শুনি কি হয়, সঙ্গে সঙ্গে তিনি কথারূপে কৃষ্ণ মনে মনে ভাবলেন, ও তো আমারই জন, ও তো আমার কথা শুনবার জন্য দাঁড়িয়েছে, ও আমার, অতএব আমি বা ঘোরাঘুরি করব কেন, একটু ওর হৃদয়ে বসি। নারদ মুনি কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ভগবানকে প্রভু তুমি কোথায় থাকতে ভালোবাসো, তুমি তো বৈকুণ্ঠনাথ, তুমি নিশ্চয়ই বৈকুণ্ঠে থাকতে ভালোবাসো, বৈকুণ্ঠের নাথ। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে, সে কি তুমি বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠ একমাত্র তোমার উত্তম স্থান, এতদিন জানতাম তুমি সেখানে উত্তম রূপে আনন্দের সহিত বসবাস করো না। ও তাই তো, তাই বা করবে বা কেন, হ্যাঁ তুমি যোগীদের হৃদয়ে থাকতে ভালোবাসো, যারা আপ্তকাম, যারা সদা সর্বক্ষণ যোগাসনে বসে আপনার ধ্যান করছে, আপনি তো সেই যোগীর হৃদয়ে মন্দিরেই বসবাস করবেন। হ্যাঁ সেই তো, এটাই তো উত্তম স্থান, প্রভু ভালো হলো তুমি আমায় জানালে। বলছে না না, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ, যোগীদের হৃদয়ে সেখানেও থাকতে ভালোবাসো না, তাহলে এতদিন আমার সব জানা ভুল, প্রভু তুমি কোথায় থাকতে ভালোবাসো একটু আমায় বলো না গো। মাত ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ, হে নারদ যেখানে আমার ভক্ত আমার নাম নিয়ে হাসে কাঁদে নাচে গায়, আমার গুণ কীর্তন করতে করতে প্রেমানন্দে তারা মত্ত হয়ে ধুলায় গড়াগড়ি যায়, আমি সেই ভক্তের হৃদয়ে বিশ্রাম করি। তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সে ভক্তের হৃদয়ে বিশ্রাম মানে বসার মুখ করে দিলেন, কিভাবে না কথা রূপে, কৃষ্ণ আর কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম চিত্রপট আলাদা নয়, এক এক, তাই তিনি কথা রূপে ভক্তের কর্ণ দ্বার দিয়ে প্রবেশ করে হৃদয়ে জায়গা নিলেন। আমরা তো অনেকে বেড়াতে যাই, কেউ দার্জিলিং যাই বা এর সামনে দীঘা আছে দীঘাতে যাই, হয়তো আর 10 দিন থাকব, তার জন্য তো রুম ভাড়া করতে হয়, ঘর ভাড়া করতে হয়, ঘর ভাড়া হয়ে গেল, টাকা পয়সা পেমেন্ট হয়ে গেল, এবার মালিকবাবু চাবিটা হাতে দিলেন, যান এত নাম্বার ঘর আপনার, আপনি বুক করেছেন যান। এবার চাবি দিয়ে তালাটি খুললাম, ঘর খুললাম, দরজা খুললাম, ভিতরে ঢুকলাম, দেখলাম কি কয়েক মাস ওই ঘরটা ব্যবহার করা হয়নি, মাকড়সার জালে দুর্গন্ধে, মশা মাছি দুর্গন্ধে ময় ময় করছে, বসবাস অযোগ্য। আগে তো প্রেমিন করা হয়ে গেছে, চাবিটা আমার হাতে দিয়ে দিয়েছি, তাহলে কি ঘরটা ছেড়ে যাব? না, ওই 20-25 টাকা দামের একটা ঝাঁটা কিনে আনলাম, একটা সেন্টের ধূপ কিনে আনলাম, নিজে হাতে ওই জায়গাটা ঘরটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে পুছে বসবাস যোগ্য, ধূপ টুপ জ্বালিয়ে বসবাস করবার যোগ্য করে যতদিন থাকার ততদিন থাকি। এটা হলো দৃষ্টান্ত, সিদ্ধান্ত। যখনই কথা শুনবার জন্য, ভগবতীয় কথা শুনবার জন্য আমি একটু দাঁড়ালাম বা বসলাম, কৃষ্ণ কথারূপে তিনি আমার কর্ণ দ্বার দিয়ে প্রবেশ করলেন হৃদয় মন্দিরে, এসে দেখছেন কি জন্ম জন্মান্তরের ওই ঝুলকালি ময়লা মাকড়সার জাল মশামাসি দুর্গন্ধ, এগুলো কিসের? ধনং দেহি যশং দেহি মোক্ষ দেহি এটা দেহি সেটা দেহি, এই দুর্বাসনা কামনায় আমার হৃদয়টা দুর্গন্ধে ভরা, কৃষ্ণ বসবাস করবার যোগ্য নয়।
কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি তো ঢুকেই পড়েছি, বেরোবো কেন? কেমন করুণার সিন্ধু! এই জন্য যে কৃষ্ণকে বলা হয়েছে হা কৃষ্ণ করুণার সিন্ধু, কৃষ্ণ যে করুণার সাগর, কৃষ্ণ মনে মনে ভাবলেন আমি তো ঢুকে পড়েছি আর বেরোবো কেন, এই জায়গাটা উপযুক্ত বসবাস করবার মতো তৈরি আমি নিজ হাতে করে নেব। ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করে সেই ভক্তকে প্রেমানন্দে উন্মত্ত করে কৃষ্ণ প্রেমে কাঁদিয়ে ভক্তির বসবাস যোগ্য করবার হৃদয়ে তিনি যোগ্য করে চিরতরেই বিশ্রাম করলেন। নিতাই গৌর হরি বল, নামের কি মহিমা! ভজন করা তো দূরের কথা, একটু শুনতে ইচ্ছা করেছে, দেখি কি হয় কি হচ্ছে একটু শুনি, দাঁড়িয়ে পড়েছে, যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রবেশ করে সেই হৃদয়টাকে নিজ হাতে পরিষ্কার করে বসবাস যোগ্য করে তাকে ভক্ত করে তুললেন। নামের কি মহিমা! এমন নামকে কি কখনো ভোলা যায়? এমন নাম ছাড়া কি আর কোনো ধর্ম আছে? নাম ছাড়া কলিজীবে নাহি আর ধর্ম। সদা সর্বক্ষণ হরিনাম করতে হবে। নাম, এই যে আমরা যারা গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি প্রত্যেকে নাম জপ করতে হবে নিয়ম, এবং নিজ হাতে অর্চন করতে হবে। নাম এবং অর্চন এ দুটো যদি নিজ হাতে না করা হয় ভক্তি জগতে ব্যভিচারী হয়ে যেতে হবে, ভক্তি মহারানী কৃপা পাওয়া যাবে না। নিজ হাতে গৌর গোবিন্দ চরণে তুলসী পুষ্পাঞ্জলি দিতে হবে। তুলসী দলমাত্রেন জলস্য চলুকেন বা বিক্রিনিতাং সমাত্মানাং ভক্তব্য ভক্ত বৎসল। দু ফোঁটা নয়ন জল ভক্তি মিশ্রিত চন্দন মিশ্রিত তুলসী দল যদি গোবিন্দায় নম বলে কেউ যদি গোবিন্দের চরণে সমর্পণ করে গোবিন্দ তার কাছে এমন ঋণী হয়ে যায়, কি করে সেই তুলসী দলের ঋণ শোধ করবে গোবিন্দ চিন্তায় পড়ে যায়। ঋণ শোধ করতে না পেরে গোবিন্দ সেই ভক্তকে নিজেকে নিজের আত্মকে সমর্পণ করে দেয়। তাহলে এক তুলসী দলের কি মূল্য! তাই প্রত্যেক দীক্ষিত ব্যক্তি নিজ হাতে অর্চন প্রতিদিন করতে হবে, এবং ভোরবেলা সূর্য উদয়ের আগে স্নান করতেই হবে ব্রহ্ম মুহূর্তে, যেন সূর্য উদয় হয়ে গেছে তার আগে স্নান না, সূর্য উদয়ের আগে স্নান করতে হবে। এ শীতকাল বড্ড ঠান্ডা, কিন্তু দৈহিক কোনো যদি গণ্ডগোল থাকে স্নানে অসুবিধা হবে তার জন্য বিধান আছে মন্ত্র স্নান, কিন্তু সূর্য উদয়ের আগে বিছানাটাকে ত্যাগ করতে হবে। মন্ত্র স্নান করো, বাসি কাপড় ছেড়ে গা হাত মুছে একটি পাত্রের মধ্যে সমস্ত তীর্থগণকে আহ্বান করো, গঙ্গে চ যমুনায় চৈব গোদাবরী সিন্ধু কাবেরী উচ্চারণ করো, সেই জলটা নিয়ে গায়ে ছিটিয়ে নাও, হয়ে গেলে পবিত্রে ধৌত বসন পরে এবার তিলগান্নিক করে যদি স্নান করলে অসুবিধা হয়, তাই বলে ভালোই তো বিধান পেলাম, আমার দৈহিক সামর্থ্য আছে ক্ষমতা আছে, এই ঠান্ডায় কে অত স্নান করে, মন্ত্র স্নানটা করে নিই না, তাতে নিজেকে ঠকতে হবে, এটা দৈহিক স্বার্থ দোষে পড়ে যেতে হবে। যার ধন সম্পদ আছে, যার ধন সম্পদ আছে সে যদি মনে মনে ভাবে তুলসী দল দিয়েই যদি গোবিন্দ আরাধনা করলে গোবিন্দকে ঋণী করা যায়, কি আছে অত করবো কেন, বৈষ্ণব সেবা অত নষ্ট করে কি হবে, পয়সা এত অর্থ নষ্ট করে কি হবে, বৈষ্ণব সেবা করার দরকার নাই, আমি গোবিন্দ চরণে ফুল দেবো তুলসী দেবো গোবিন্দ তো ঋণী হয়ে যাবে না, ওটা ধনস্বার্থ দোষে পড়ে যেতে হবে, বৃত্ত স্বার্থ দোষে পড়ে যেতে হবে। তেমনি দৈহিক ক্ষমতা আছে সামর্থ্য আছে, ওই অলসতা বশত আমি যদি এভাবে আচরণ করি আস্তে তার জন্য কায় স্বার্থ দোষে পড়ে যেতে হবে,
শাস্ত্রে আছে, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান আন্নিক না করে যে কিছু খায়, অনেকে এই ভোরবেলা চা খায় না, ঘুম থেকে উঠে বিছানায় বসে বেটটি খায় না। বেটটি মানে কি? বেটটি মানে, বেড মানে বিছানা, টি মানে চা, মানে বিছানায় বসে বসে ঘুমিয়ে রালিসে যারা চায়, গরম চায়ে শীতকালে চুমুক দিতে কি আরাম, আহ। এটা কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা নয়, এটা একটা বিদেশি অসভ্য সভ্যতা। আমাদের শাস্ত্রে আছে ঘুম থেকে উঠে স্নান আন্নিক মন্ত্র স্মরণ জপ তপ ভগবতী অর্চন তুলসী জল পরিক্রমা, এই সমস্ত আচরণ বিধি না করে সে চা খাক, শর্ট টোস্ট খাক, যাই খাক না কেন, প্রকারান্তরে সে খাচ্ছে সামভিষ্ঠা। সাম মানে যে বমি করে খায়। বমি করে কে খায়? কুকুর। হ্যাঁ, কুকুরে বমি করে খায়। তা তুমি ওই শর্ট টোস্ট খাও, বাটার টোস্ট খাও, চা খাও, যাই খাও, প্রকারান্তরে ওই খাওয়া হচ্ছে। দেখলেন? তাই বৈষ্ণবীয় সদাচার, সদাচারটাকে সুন্দর করে আচরণ করতে হবে। সদাচার আচরণ না করলে, সদাচারটা যদি কদাচারে পরিণত হয়, কখনো ভগবত সাধনায় সিদ্ধিলাভ হবে না, অর্থাৎ গৌর গোবিন্দ চরণ পাওয়া যাবে না, ওই জীবনটাই নষ্ট হবে। সদাচারের দিকে সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সদাচার যে যত আচরণ করবে, ভক্তি মহারানী তার প্রতি তত কৃপা দৃষ্টি তত হবে। এই যে আমরা, এবং আহারে শুদ্ধতা আনতে হবে, আহারটাকে শুদ্ধ করতে হবে। শাস্ত্রে বলেছে আগে করো আহার শুদ্ধি, পরে হবে মন্ত্র শুদ্ধি, তবেই তো মন্ত্র মূর্তি মন্ত হবে গো। অনেকে আমরা না জেনে না শুনে অনেক কথা বলে ফেলি, যারা আমরা একটু আমিষ আহারি আছি, তারা গুরু গোসাইকে দেখলে বলি, ও আমরা নয় মাছ খেটে খাচ্ছি, পাপ করছি, তোমরা যে লাউটা কাটছো ওর প্রাণ নাই, শাক তুলছো মূলাটা তুলছো ওর প্রাণ নাই। ডক্টর জগদীশ চন্দ্র বোস তিনি প্রমাণ করে দিয়েছেন বৃক্ষেরও প্রাণ আছে, তাহলে যার প্রাণ আছে তাকে তো শাক মূলা যা খাচ্ছ ফসল খাচ্ছ ওটা তো প্রাণ আছে, তাহলে তোমরাও খাচ্ছ পাপ করছো, আমরাও না এগুলো খাচ্ছি পাপ করছি, কিন্তু না, ওগুলো আমাদের আহার নয়, ভাগবতে আছি। এই জন্য ঠাকুর মহাশয় বলেছেন মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ, তুমি ধর্ম পালন করো এবং ভাগবতকে দেখো, ভাগবতের মধ্যে তুমি পৃষ্ঠা উল্টাও দেখো, তোমার সমস্ত সমস্যা মিটে যাবে, মনের গন্ডগোল যদি থাকে সব মিটে যাবে। ভাগবতে আছে বেন মহারাজ, এক দুর্দণ্ড প্রতাপশালী এবং অন্যায় অত্যাচারী অধার্মিক, যত কর যত রকমের অধর্ম আছে সব করেন, পাষণ্ড যাকে বলে বেন মহারাজ, তিনি মুনি ঋষি ধরে আনছেন রাজসভায়, বিচার করছে মুনি ঋষিদের। মুনি ঋষিদের বলছে তোমরা পতিতার ধর্ম করছো, মুনি ঋষিদের বলছে। মুনি ঋষিগণ বলছেন কেন মহারাজ এমন কথা বলছেন, আমার বিচারের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। একজন সতী প্রতিব্রতা রমণী, সবাই জানে সতী, স্বামীর ঘরে আছে, স্বামীর সকল শখ সুখ আহ্লাদ সে ভোগ করে, স্বামীর খায় স্বামীর পরে, অথচ পর পুরুষের দিকে তার দৃষ্টি, পর পুরুষের দিকে তার মন, সব সময় ভাবে কখন আমি পর পুরুষের সঙ্গে মিলিত হব, তার স্বামীর সংসারের দিকে মন নাই, তাকে কি বলবে, ব্যভিচারী পতিতা,
কলম কিনি, কুলোটা। মুনি ঋষিদের বলছে, তোমরা সবাই হে মুনি ঋষিগণ, তোমরা কুলোটার ধর্ম পালন করছো। এই দেশে রাজা আমি, তোমরা আমার প্রজা, যা কিছু আমার থেকে তোমরা নিচ্ছ, আমার খাচ্ছ, আমার পচ্ছ, আর তোমরা মন দিচ্ছ ভগবান নারায়ণকে, কুলোটা না। পূজা করতে আমার পূজা করো, আমার মূর্তি বানিয়ে পূজা করো, আমার নামে যজ্ঞ করো, আমার সেবা করো, আমার হোম যজ্ঞ করো, আমার যা কিছু করো, আর তোমরা আমার খাচ্ছ, আমার পড়ছ, আর ভগবানের তোমরা গুণকীর্তন করছো, তোমরা কুলোটার ধর্ম পালন করছো। যুক্তিটা তো ঠিকই তো। আর মুনি ঋষিগণ ক্রোধান্বিত হয়ে একসঙ্গে একযোগে সকল মুনিগণ এমন বিকট শব্দ করলেন যার শব্দে বেন মহারাজ মারা গেল। মুনি ঋষিগণ বনে চলে গেলেন, তারা নিজ নিজ যাগযজ্ঞ হোমব্রত তপস্যা যে যেমন কর্মে ব্রত কেমন কর্ম করছেন। কয়েক হাজার বছর পার হল। একদিন হঠাৎ দুপুরবেলা সূর্য রয়েছে মাথার উপরে, দেখছে কালো রঙের একটা ছায়া যেন ঘুরে বেড়াচ্ছে, অন্ধকার অন্ধকার। সকল মুনি ঋষিগণ চিন্তা করলেন, নিশ্চয়ই দেশে তো রাজা নেই, কোনো অসুর বা দৈত্য কোনো মায়াবী হয়তো ছায়া ঘুরে বেড়াচ্ছে। সকল মুনিগণ কি করলেন, বেন মহারাজের রাজপ্রাসাদে এসে রানীকে জিজ্ঞেস করছে, রানীমা বেন মহারাজের মৃতদেহটা কি হয়েছে? রানীমা বলছে, ওকে আতর জলে ডুবিয়ে রেখেছি, নষ্ট হয়নি। বলছে নিয়ে আসুন, নিয়ে আসলেন। সকল মুনিগণ বেন মহারাজের দই উরু মন্থন করলেন, যেমন দধি মন্থন করলে মাখন উঠে, দই উরু যখনই মন্থন করলেন তার দ্বারা উঠল এক নিশীত কুচকুচে কালো বর্ণের এক দিব্য পুরুষ, বিকট চেহারা, নিশীত আবির্ভূত হলেন। এই নিশাত কি না, বেন মহারাজের হৃদয়ে যত পাপ ছিল এই মন্থন করে পাপের দ্বারা ওই নিশাত তৈরি হলো, এর এক নাম পাপ। নিষাদ বলছে, হে মুনি ঋষিগণ আমাকে তো আনলেন, আমার কি কাজ? যে বলছি ওইখানে বসুন, বসিয়ে দিলেন। এবার দক্ষিণ বাহু মন্থন করলেন, দক্ষিণ বাহু যখন মন্থন করলেন তার দ্বারা পৃথু মহারাজ বিষ্ণু অবতার শক্তাবেশ অবতার পৃথু মহারাজ আবির্ভূত হলেন। বাম বাহু মন্থন করলেন তার দ্বারা একটি দিব্য রমণী আবির্ভূত হল, তার নাম অত্রি, অর্চি, অর্চি, অর্চি আবির্ভূত হলেন। তখন অর্চি দেবীকে এবং ওই পৃথু মহারাজের দুজনকে সকল মুনি ঋষিগণ সঙ্গে সঙ্গে বিবাহ দিলেন, বিবাহ দিয়ে সিংহাসনে বসালেন। সিংহাসনে রাজা নেই তো, রাজা রূপে বসালেন। বসানোর পর পৃথু মহারাজ বলছে, হে মুনি ঋষিগণ আমার এখন কি কাজ? বলছে, দেশে রাজা নেই, আপনাদের আমরা এনেছি, আপনি প্রজাদের পালন করুন সুষ্ঠুভাবে। এই ঘটনাটা মনোযোগ সহকারে শুনুন, আমরা মানুষ, আমরা কে মানুষ তো সবাই, কেউ অসুর কি? হঠাৎ করে কেউ অসুর বললে কিন্তু, অচেনা ব্যক্তিকে অসুর বললে কিন্তু একবার চরম যেন গরম তেলে জল পড়ে গেল, ক্রোধ হয় না? হয়তো কেউ যদি পশু বলে কি অবস্থা হয়, মারি পারি তো মারি, এমনও হয়। আমরা সবাই তাহলে মানুষ, স্বীকার করছি তো। এবার আমাদের আহারটা কি শুনে নিন। প্রীত মহারাজ রাজ সিংহাসনে বসে আছেন, মুনি ঋষিগণ চলে গেলেন নিজ নিজ কর্মে, দেশে রাজা পেয়েছে কয়েক হাজার বছর পর। সকল প্রজাগণ ছুটে এসে রাজাকে, মানে প্রীত মহারাজ কি বলছে, মহারাজ আপনি আমাদের অন্নদিন, আমাদের অন্নদিন, আমরা বহু বছর কয়েক হাজার বছর অনাহারে রয়েছে, আপনি আমাদের অন্নদিন। প্রীত মহারাজ বলছে, আমি এই তো সবে সিংহাসনে বসলাম, আপনারা কি চাষবাস করেন নাই, ফসল পান নাই, আহার পান নাই? সকল প্রজারা বলছে, আমরা চাষ করেছি, ধরণী আমাদের ফসল দেয় না, বৃক্ষরোপণ করেছি, আমাদের বৃক্ষের থেকে ফল ফুল দেয় না, গাভী
পালন করছি দুগ্ধ দেয় না, আমাদের পৃথিবী আমাদের প্রতি বিমুখ হয়েছে, তাই আমি পৃথিবীকে রাখব না। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে পিতু মহারাজ ধনুকে বাণ যোজনা করে পৃথিবীকে নিধন করবার জন্য সবে মাত্র গুণ টান দিয়েছে, আর পৃথিবী প্রাণ রক্ষা করবার জন্য গোমাতার রূপ ধারণ করে ছুটছে, আর পৃথিবীর পিছনে পিছন পিতু মহারাজ ছুটছেন। এই যে পৃথিবীতে আমরা বাস করছি, এটা আগে পৃথিবী নাম ছিল না, নাম ছিল বসুন্ধরা। পৃথিবী নাম হয়েছে পিতু মহারাজের থেকেই হয়েছে পৃথিবী। পিতু মহারাজ বসুন্ধরা পিছনে পিছনে ছুটছেন, আর বসুন্ধরা কি করছেন, গোমাতা রূপ ধারণ করে প্রাণ বাঁচানোর জন্য স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভূলোক ভূগোলোক মহলোক তপলোক জনলোক করতে করতে স্বর্গলোক সাতটা লোক এবং অতল বিতল তলাতল মহিতল সুতল করে সাতটা পাতাল চতুর্দিকে ঘুরছে। পিতু মহারাজ কিন্তু পিছন ছাড়ছেন না। অবশেষে আবার ধরণী দেবী আসলেন তার ধরাধামে, পিতু মহারাজের চরণে শরণাগত হলেন, আপনি আমায় প্রাণদান দিন। তখন পৃথিবী কথা শুনে বলছে, না, যে আমার প্রজাদের পীড়ন করছে, যে প্রজাদের দুঃখ দিচ্ছে, তাকে নিধন করা আমার কাজ, আমি রাজা, তুমি আমার প্রজাদের অন্ন দিচ্ছ না কেন? পৃথিবী তখন বলছে, হে প্রভু, কি করব বলুন, হাজার হাজার বছর আগে আপনার প্রজাদের আমি প্রচুর পরিমাণে অন্ন দিয়েছি, প্রচুর পরিমাণে ওদের খাদ্য দিয়েছি, ওদের শখ শোক আল্লাদের যা প্রয়োজন আমি নিজের থেকে দিয়েছি, একটাই উদ্দেশ্য, ওরা প্রচুর পরিমাণে যদি পায় ওদের আর চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, ওরা কোনো কিছু হারাবে না, আর নিশ্চিন্তে আমার এত দেওয়ার উদ্দেশ্য কি, ওরা যাতে নিশ্চিন্তে ভগবানের চরণ আরাধনা করে। আর আপনার এই প্রজাগণ কি করেছে জানেন, ওরা আমার দেওয়া ধন সম্পদ পেয়ে ওরা নিজ ইন্দ্রিয় চরিতার্থে মেতে গিয়ে এমন ভাবে কামনার বশবর্তী হয়ে কুপথে পরিচালিত হয়েছে, ভগবানের আরাধনা করে নাই। আপনি বলুন, আমার সম্পদ যদি ওরা নিয়ে ব্যভিচারী আচরণ করে কুপথে যায়, সে পাপটা তো আমাকে লাগবে। এই জন্য দান যেখানে সেখানে করতে নেই, আপনার অর্থের অক্লান্ত পরিশ্রমের অর্থ, মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করছেন, এই অর্থ স্বার্থ দোষে পড়ে যেতে হবে যদি নিজের ইন্দ্রিয় চরিতার্থের জন্য রাখা হয়। এই অর্থকে চারটে ভাগ করতে হয়, এক ভাগ নিজের জন্য, এক ভাগ ছেলে মেয়ের জন্য। সব ছেলে মেয়েকে দেওয়া যাবে না, কেন আমি সব ছেলে মেয়েকে দেব, তারা কিছু করে খাক, এক ভাগ নিজের জন্য, এক ভাগ ছেলে মেয়ের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ ভগবত আরাধনের জন্য, ভগবত সেবার জন্য। সব ছেলে মেয়েকে দিয়ে দেব কেন, ওরা করে খাবে না, ওরা খাটবে না, খাটবে না, স্বনির্ভর হতে দিতে হবে তো ওদেরকে, সব দেওয়া যাবে না, তাতে কি হবে, বৃত্ত স্বার্থ দোষে পড়ে যেতে হবে, আর তার দ্বারা অধর্ম। এই জন্য দান যেখানে সেখানে করতে নেই, আমার অক্লান্ত পরিশ্রমের অর্থ আমি যেখানে দান করব লক্ষ্য রাখতে হবে আমার দানটা যেন ভগবত সেবায় লাগে। আমরা না জেনে না শুনে কত জায়গায় দান করছি, কেউ রাজনীতিতে দান করছি, কেউ সমাজ সেবায় দান করছি, কেউ বা ডাক্তারবাবুকে ভিজিট রূপে কত কত দান করছি, কিন্তু ভগবত সেবার জন্য চাইতে গেলে ছেঁড়া দু টাকা, তাও কত গালি শুনিয়ে, বৃত্ত স্বার্থ দোষে পড়ে যেতে হবে না। তা পৃথিবী বলছে, আমি ওদেরকে প্রচুর পরিমাণে দিয়েছি, ওরা যাতে নিশ্চিন্তে ভগবত আরাধনা করে, তা না করে ওরা ইন্দ্রিয় চরিতার্থে এমন ভাবে মেতে গিয়েছে, দেখলাম ওদের দেওয়া আমার দেওয়া সম্পদ ওরা যেভাবে কুপথে যাচ্ছে সেই পাপটা তো আমাকে লাগবে, তাই ওদেরকে না জানিয়ে না শুনিয়ে আমি ধীরে ধীরে সকল অর্থ ধন সম্পদ আমি হরণ করে নিলাম, আমার আমার উদরে রেখেছিলাম, তো কয়েক হাজার বছর তো ও হজম হয়ে গেছে। তখন পৃথু মহারাজ বলছে, তাহলে কি করে আমার প্রজারা পাবে? তখন ধরণী দেবী বলছে, হে মহারাজ, আপনি উপযুক্ত দহনকর্তা, দহন ভাণ্ড এবং বৎস মানে বাছুর আপনি নিয়ে আসুন,
আমি আপনার প্রজাদের উপর কৃপা করে আমি উপযুক্ত দহন কর্তা দেখে দহন পাত্র দেখে এবং বাছুর দেখে আমি তাদেরকে উপযুক্ত দুগ্ধদান করব। পিতু মহারাজ সন্তুষ্ট হলেন। তখন পৃথিবীকে কি করলেন, স্বয়ম্ভুব মনুকে, পিতু মহারাজ স্বয়ম্ভুব মনুকে বাছুর করে তিনি নিজ হস্তে নিজে দহনকর্তা হয়ে দহন করলেন। কি দহন করলেন, নানা রকম ঔষধি এবং অন্ন, অন্নাদি সুস্বাদি দহন করে নিলেন। এবার মন দিয়ে শুনবেন আমাদের আহারটা কি হওয়া উচিত। তাহলে পিতু মহারাজ আমাদের জন্য কি নিয়েছেন, ধান্য আদি শস্য, ফল আদি এবং ঔষধি, এই সমস্ত পৃথিবী থেকে দহন করে নিলেন পিতু মহারাজ। আর মুনি ঋষিগণ বৃহস্পতিকে বাছুর করে বেদরূপ দুগ্ধ দহন করে নিলেন। এইভাবে সকল প্রাণীগণ সর্প আদি বিশ্চিক বিষধর ফণাযুক্ত বা ফণাহীন সর্পকুল তারা পৃথিবী থেকে বিষরূপ দুগ্ধ দহন করে নিলেন। আর অসুর দত্ত তারা মানুষের কপাল, কপালকে পাত্র করে রুদ্রদেব অর্থাৎ ভগবান শিবকে বাছুর করে কাঁচা মাংস, মদ, মাদক দ্রব্য সকলকে দহন করে নিলেন। আমি যদি ওটা খাই তাহলে কি আমি মানুষ থাকবো না অসুর হব? লাউ কাটছো তুমি, কুমড়া কাটছো তুমি, তাতে পাপ হচ্ছে না? পশু হত্যা করলে কেন পাপ হবে? ওটা কাটলে যদি পাপ না হয় তাহলে পশু হত্যা করলে কেন পাপ হবে আমরা বলি না? এবার চিন্তা করে নিন, পিতু মহারাজ কি আমাদের জন্য এই মাংসাশী মাংস কিছু নিয়েছেন? তিনি নিয়েছেন কি, অন্ন আদি শস্য এবং ঔষধ, এটাই আমাদের আহার দ্রব্য সাত্বিক। আগে করো আহার শুদ্ধি, তবে হবে মন্ত্র শুদ্ধি। মন্ত্র শুদ্ধি না হলে যে মন্ত্র মূর্তিমন্ত হবে না, নামাভাসে সুখে মুক্তি হবে, কিন্তু নামকে নিতে হবে শুদ্ধ ভাবে। নামের সঙ্গে সঙ্গে আহারটাকেও শুদ্ধ করতে হবে। শুধু জিহ্বার আহার নয়, চোখের আহার আছে। চোখের আহার কি, নানা রূপ দেখে, তাই চোখের আহারটাকে শুদ্ধ করতে হলে একমাত্র ভক্ত বৈষ্ণব দর্শন, ভগবত বিগ্রহ দর্শন, এই সমস্ত। কানের আহার আছে, কানের আহার কি, গৌর গোবিন্দের গুণকথা, লীলা রসকথা শ্রবণ। নাসিকার আহার আনগন্ধ কুগন্ধ নয়, একমাত্র গৌর গোবিন্দের চরণ পুষ্প গন্ধ গ্রহণ, ভগবত নির্মাল্য গন্ধ গ্রহণ। জিহ্বার আহার গৌর গোবিন্দের প্রসাদামৃতাস্বাদন। হাতের আহার, হাতের খোরাক কি, গৌর গোবিন্দের সেবা পূজা, ফুল তোলা, মালা গাঁথা, চন্দন বাটা, তাম্র রচনা করা, মন্দির মার্জনা করা, এই সমস্ত সেবাদ্রব্য আয়োজন করা। আর পদর আহার, পদর খোরাক কি, ভগবত ধামে গমনাগমন, যেখানে ভাগবতের কথা হবে সেখানে সেখানে গমনাগমন। এইভাবে সকল ইন্দ্রিয়গণকেও খোরাক দিতে হবে। নাম ছাড়া কলিজীবে নাহি আর ধর্ম, নাম করতে হবে। এই যে আমরা ষোলো নাম বত্রিশ অক্ষর নাম করি, প্রকারান্তরে কিন্তু আমরা আট জোড়া রাধাকৃষ্ণের নাম করি।
चेत दर्पण मार्जनम भव महदाग्नि निर्वापनम श्रेय कैरव चंद्रिका वितरण विद्याबोध जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदे पूर्णामृत स्वादनम सर्व आत्मस्नापनम परम विजयति श्रीनाम संकीर्तनम। चेत दर्पण मार्जनम नाम करले कि हबे चित्तरूप दर्पण मार्जित हो जाबे परिष्कार हो जाबे। ভব মহাদাবাগ্নি নির্বাপনম আমরা যে আগুনে পুড়ে মরছি বাইরে বনে আগুন লাগলে দেখা যায় কিন্তু মনের আগুন দেখা যায় না সদা সর্বক্ষ আমরা তিতাব জ্বালায় জ্বলে পুড়ে মরছি। কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন হে অর্জুন দৈবিজ্যসই গুণময়ী মম মায়া দুরত্বয়া আমার যে ত্রিগুণাতিক মায়া দুস্তর্য দুর্লঙ্ঘ এই মায়াকে অতিক্রম করে কেউ এক পাও পাড়ি দিতে পারে না। তিতাপ তিনটে তাপটি কেমন আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক। আদি ভৌতিক তাপটি কেমন না ভূতের দ্বারা যাহা দুঃখ পাওয়া যায় ভূত বলতে ভূতপ্রেত নয় ভূত বলতে প্রাণী। রাস্তায় চলে যাচ্ছি সাপে কামড় দিল দুঃখ। রাস্তায় চলে যাচ্ছি কুকুরে তাড়া করলো হুচুট খেয়ে পড়ে গেলাম ঠ্যাংটা ভেঙে গেল। এই যে ভূতের দ্বারা মানে প্রাণীর দ্বারা যাহা দুঃখ একে বলে আদি ভৌতিক দুঃখ। আদি দৈবিক দুঃখটি কেমন না দৈবের কারণে দুঃখ হওয়া উচিত নয় কিন্তু হঠাৎ এমন ঝড় বৃষ্টি আমফান চলে আসলো এই অনাবৃষ্টি অতিবৃষ্টি এগুলো হচ্ছে দৈবের কারণে যে দুঃখ একে বলে আদি দৈবিক। আর আধ্যাত্মিক দুঃখটি কেমন এই দুটো দুঃখ তো চোখে দেখা যায় কিন্তু আধ্যাত্মিক দুঃখ চোখে দেখা যায় না মনে মনে যাহা দুঃখ পাওয়া যায়। যেমন একটা ছোট্ট দৃষ্টান্ত এই গ্রামের সবাই আমাকে ভালোবাসে কেউ আমার শত্রু নেই এবং এই গ্রামের সবাইকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি এবং আমার যে ভালোবাসা গ্রামের সবাইকে আমি যে ভালোবাসি এই ভালোবাসার মধ্যে বিন্দুমাত্র খাদ নাই বিন্দুমাত্র যাকে বলে গিল্টি নাই একবার উদারতা নিয়ে আমি সবাইকে ভালোবাসি এবং গ্রামের সবাইও আমাকে ভালোবাসে আমিও জানি। হঠাৎ একদিন মনে মনে ভাবলাম আচ্ছা আমি যে গ্রামের সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসি সেটা আমি তো জানি এর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই কোনো চাওয়া পাওয়া নাই আমি উদারতা নিয়ে ভালোবাসি কিন্তু গ্রামের সবাই আমাকে ভালোবাসে তাও জানি কিন্তু সত্যি সবাই কি ভালোবাসে কেউ আবার ভালোবাসার সুযোগ নিয়ে আমার তলে তলে ক্ষতি করবার চেষ্টা করছে না তো মনের মধ্যে একটা অভিসন্ধি এসে গেল ব্যাস টেনশন চেপে গেল বিছানায় শুয়েছি ঘুম হচ্ছে না টেনশনের বড়ি খেয়ে ঘুমাতে হচ্ছে পেশার বেড়ে গেল। এই যে দুঃখের কারণ নেই অথচ মনে মনে যাহা দুঃখ পাওয়া যায় একে বলে আধ্যাত্মিক দুঃখ। একটা মানুষ বলতে পারবে যে আমি দুঃখ মা সুখে আছি কোনো দুঃখ আমার নেই একটা মানুষ বলতে পারবে না আছি কিন্তু সেই জন বলতে পারি আমার কোনো দুঃখ নেই। কোন জন সব ছেড়ে যে জন মামে বাজে প্রপদ্যন্তে মায়ামিতাং তরন্তিতে কায় মন বাক্যে যে আমার চরণ শরণ করে অর্থাৎ যে গোবিন্দের চরণ শরণ করে। গোবিন্দ বলছে হে অর্জুন সেই দুর্লভ ভক্তই একমাত্র আমার মায়ার হাত থেকে রেহাই পায় সে কখনো অশান্তি ভুগে না কখনো তার দুঃখ কিচ্ছু করতে পারে না। বর্ধমানে একজন হঠাৎ সংসারে বৈরাগ্য আসলো বৃন্দাবনে চলে গেলেন কাউকে না বলে বৃন্দাবনে গিয়ে এক মহাত্মা চরণাশ্রয় করেছেন দীক্ষা নিয়ে ভজন করতে করতে বৈরাগ্য এসে গেল তিনি আর সংসারেই আসলেন না বৃন্দাবনে ভজন করছেন। 12-14 বছর পর হঠাৎ তার ছোট ভাই খবর পেল দাদা বৃন্দাবনে একটা ঠিকানা পেয়েছে ওইখানে আছে। ছোট ভাই মনে মনে ভাবছে বাবা তো অনেক বিষয় সম্পত্তি যাই দাদাকে একটু বুঝিয়ে সুঝিয়ে যদি আনতে পারি চলে গেলেন দাদার কাছে। দাদা দেখে বলছে ভাই বস
গাছতলায় কোনোরকম তাল পাতা দিয়ে একটা কুটির বানিয়েছে, বলছে ভাই বস, দুপুরবেলা তো আমি একটু তোর জন্য খাওয়ার কিছু নিয়ে আসি। ব্রজবাসীর দুয়ারে গিয়েছে মাধুকুড়ি, মোটা মোটা রুটি হাতে, চাবি তাবি রুটি বানায় তো, মোটা মোটা রুটি চারটে চারটে আটটা এনেছেন। গিরিদাসকে ভোগ লাগিয়ে ভাইকে চারটা দিয়েছে, নিজে চারটা নিয়েছেন। উনি তো মনের আনন্দে গিরিরাজের প্রসাদ খাচ্ছেন। আর ছোট ভাই ওই সমস্ত অভ্যাস নেই তো, তখন বলছে দাদা এগুলো কি খাচ্ছ? বর্ধমানে মিহিদানার কথা মনে পড়ছে না, শক্তিগড়ে ল্যাংচার কথা মনে পড়ছে না। দাদা কি বললো জানেন? বলছে ভাই আমি এক ঘন্টার ফকির আর 23 ঘন্টার বাদশাহ। শুধু উদরের জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু সময় যে আমি ব্রজবাসীর দ্বারে যাই না, ওই সময় ভিক্ষা করি তো, আমি এক ঘন্টার জন্য ফকির। উদরটা যখন পূরণ হয়ে যায় আর আমার কোনো জ্বালা যন্ত্রণা নেই, নিশ্চিন্তে আমি রাধা মাধবের চরণ আরাধনা করি। আমি এক ঘন্টার ফকির, 23 ঘন্টার বাদশাহ। এই শান্তিটা কে বুঝবে? যতক্ষণ আমার আমার হায় 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 এই হায় হায় শব্দটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিচ্ছু বোঝা যাবে না, শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, জ্বালার পর জ্বালা, দুঃখের পর দুঃখ, অশান্তি পর অশান্তি, কখনো আনন্দ কেহ পাবে না। সব ছেড়ে যখন গোবিন্দের চরণে, এক পদ কবি বলছেন, তোমায় পেয়ে সকল হারাই, হে গোবিন্দ সব ছেড়ে সব হারিয়ে যখন আমি তোমায় পাই না, আর আমার কোনো মনের অভাব থাকে না, দুঃখ থাকে না। আপনার লালাবাবুর অনেক কথা শুনেছেন, কান্দিতে যার জমিদারি রাজত্ব, সামান্য একটা ছোট্ট কথা, বিকেলবেলা লালাবাবু ঘোড়ার পিঠে পায়চারি করছেন রাস্তায়, দোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যায় বাসনায় আগুন দেবে না। এখন যেমন সার্ফ সাবান হয়েছে, তখন তো ছিল না, ওই কলার পাতাকে শুকিয়ে আগুন ধরাতো, পুড়াতো, পুড়ালে ওই ছাইটাকে একটা ন্যাকড়ায় বেঁধে জলে ডুবিয়ে ডুবাতো, ডুবিয়ে আবার যেমন ছানা ছাকে ওইরকম তুলে ধরে রাখতো, যে জলটা পড়তো একটা পাত্রে নিতেন, ওই জলটা প্রচুর খার, ওই জল দিয়ে কাপড় কাচা হতো। এই কলার পাতা শুকনো, এর নাম হলো বাসনা। বলছে বাবা বেলা যায় বাসনায় আগুন দেবে না। এই ছোট্ট কথা লালাবাবুর বিবেক বলছে, লালা রে সারা জীবন তো শুধু বাসনাই করে গেলি, এটা করব ওটা করব, এরপর এটা ওর পর ওটা, শুধু বাসনাই করে দিলি, একবার তো আগুন দিলি না, একবার তো ভগবত আরাধনা করলি না। আর তিনি জমিদারি রাজত্ব করলেন না, সব ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন। লালাবাবু বৃন্দাবনে এক মহাত্মার চরণাশ্রয় করলেন, গুরুদেব আমায় দীক্ষা দিন, আমায় ভজন শিক্ষা দিন, পরিচয় পেলেন উনি লালাবাবু জমিদার। তখন গুরুদেব বলছে, লালা আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। বলুন কি পরীক্ষা, পারবি তো? আমি প্রস্তুত আছি। 1 বছর একটা গোমাতাকে পেট ভরে গম খাওয়াবি প্রতিদিন। ওই গোমাতা যখন পায়খানা করবে, ওই গোবরগুলো ধুয়ে, সব গম তো হজম হবে না, যেগুলো জাবর কেটে চাপাবে সেগুলো তো হজম হবে, আর বাদ বাকি গম তো সব ফুলে যাবে, গোটা গোটা থাকবে। ওই গোবর ধুয়ে যেটুকু গম পাবি সিদ্ধ করে খাবি 1 বছর, তারপরে আসবি। লালাবাবু তাই করলেন,
দেখুন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়, সব ভাগ্যবানের হয় না। লালা বাবু এক বছর পর গুরুদেবের চরণে গেলেন, বলছে যা ভিক্ষা করে আন আমায় সেবা দে। ভিক্ষা করে আনলেন, বলছে জগৎ শেঠের বাড়িতে গিয়েছিলিস? লালাবাবু বলছে গুরুদেব ওর সঙ্গে আমার মামলা মকদ্দমা চলছে, বেরিয়ে যা, এখনো অভিমানে গেল না, হরিভজন করবি কি করে, রাধারানী দাসী হবি কি করে, বেরিয়ে যা। জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে আনলেন, গুরুদেব সন্তুষ্ট হলেন, তাকে দীক্ষা দিলেন, ভজন করছেন নিশ্চিন্তে, রাধা মাধবের ভজন করছেন। কান্দির থেকে কয়েকজন বৈষ্ণব বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে গিয়ে লালাবাবুকে বলছে বাবু আপনার তো প্রচুর ধন সম্পত্তি, আপনার ভাগের সম্পত্তিটা আপনার ছেলে আর আপনার স্ত্রী খুব অন্যায় অত্যাচার করছি, এক কাজ করুন আপনার ভাগের সম্পত্তিটা নিয়ে এসে আপনি বৃন্দাবনে ব্রজবাসী সেবা করুন, গোবিন্দ দেবের সেবা করুন। এই যে একটু আগে বললাম না, নিজের অর্থের ইনকাম চার ভাগ করতে হয়, এক ভাগ ছেলে মেয়েকে দিতে হয়, এক ভাগ নিজের জন্য রাখতে হয়, এক ভাগ রোগ ব্যাধির জন্য, আর এক ভাগ গোবিন্দ সেবার জন্য, ভগবত সেবার জন্য। ওর মধ্যেই আছে তো লালাবাবু, বৈষ্ণব সেবা যখন হবে, বৈষ্ণব সেবা যখন হবে, ভগবত সেবার মধ্যে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা হলে কি শুধু বৈষ্ণব খাবে, মানুষ খাবে না? বলছি, উত্তর দিচ্ছি, বসুন বসুন, আচ্ছা বসুন, বলছি 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 বলছি, হ্যাঁ বলছি আমি, বসুন। লালাবাবু কি করলেন, তার ভাগের সম্পত্তি বিক্রি করে গোবিন্দ সেবার জন্য একটু জায়গা কিনে গোবিন্দ মন্দির করলেন, আর যা ছিল সব ব্রজবাসী বৈষ্ণব এবং ব্রজবাসীদের সেবা করে নিজের জন্য একটা কিচ্ছু রাখলেন না, একটা কানা করে রাখলেন না, কালকে যে কি খাবে সেটুকু রাখলেন না। প্রতিদিন সন্ধ্যার সময় ব্রজবাসীর দুয়ারে যায়, মাধুকুরি করে আনে, প্রসাদ পায়। লালাবাবু সারাক্ষণ মন্দিরের সামনে বসে থাকে, বহু দূর দেশ থেকে সব ভক্তরা আসে দর্শন করে গোবিন্দদেবকে, দর্শন করে যাওয়ার সময় বলতে বলতে যায়, আহাহা গোবিন্দদেব কি সুন্দর মন্দির, যেমন মন্দির তেমন বিগ্রহ, যেন মনে হয় বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যেন মনে হয় কথা বলছি। এইভাবে বলতে বলতে ভক্তরা যায় দর্শন করে, উনি তো রাস্তা ধারে বসে আছেন, শুনে শুনে একদিন মনে কৌতূহল জাগলো যে সকল ভক্তরা যে বলে যেন মনে হয় কথা বলছে, যেন মনে হয় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তাহলে কি সত্যি গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, কথা বলে, আমি একদিন পরীক্ষা করব। এই পৌষ মাসের দিন ভোরবেলা মঙ্গল আরতির পর লালাবাবু সেবককে বলছে, সেবক মানে আগের দিন রাত্রে প্রায় 1-2 কেজি মাখন ঠান্ডায় রেখে দিয়েছে, বাইরে রেখে দিয়েছে, বৃন্দাবনে যেমন ঠান্ডা তেমন গরম, ঠান্ডায় মাখন একবার বরফের মতো শক্ত হয়ে গেছে। ওই মাখনটা নিয়ে এসে ভোরবেলা সেবককে বলছে, সেবক গোবিন্দের মাথার পাগড়িটা খুলে দিয়ে এই মাখনটা বসিয়ে দাও। সেবক ভাবছে বাবুর মাথা খারাপ হলো নাকি, শীতকাল প্রচন্ড গরম ঠান্ডা, মাথায় পাগড়ি আছে একটু গরম আছে, পাগড়ি খুলে দিয়ে আবার ওই বরফ মতো জমে গেছে মাখনটা বসাতে বলছে, কি হলো, যাও। সেবক ভাবছে আমি তো হুকুমের চাকর, বলেছি বাবু বাবুর মন্দির, পাগড়ি খুলে চাপিয়ে দিলেন, বলছে যাও এখন যাও, আমি একটু একা থাকতে দাও। সেবক চলে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। গোবিন্দ দেবীর দিকে তাকিয়ে বলছে, কি গো, আমি জানি তোমার ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে ঠিকই,
কিন্তু আমি নিরুপায়। তোমাকে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। সকল ভক্তগণ যাওয়ার সময় বলতে বলতে যায়, তোমাকে দর্শন করে যেতে যেতে তারা বলে তোমার নাকি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তোমার নাকি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তুমি নাকি কথা বলছো। তা মাখনটা চাপিয়েছি কেন জানো? বরফের মতো হয়ে গেছে, ঠান্ডা জমে গেছে, দেহে প্রাণ থাকলে স্বাভাবিক 97-98 ডিগ্রি তাপ থাকবে, আর তোমার যদি প্রাণ প্রতিষ্ঠা হয় এই তাপটা তো আছে। ওই বরফ মতো জমে যাওয়া যে মাখনটি দিয়েছি না, আমি এইটুকু পরীক্ষা করতে চাইছি, ভক্তের বাক্য যদি সত্য হয় তাহলে মাখনটা আর বরফ থাকবে না, গলে গলে তোমার সর্বাঙ্গ ভেসে যাবে, তবে বুঝবো সত্যি ভক্তের বাক্য সত্য, সত্যি তোমার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। কি গো দেখাবে না, একটু দেখাও। লালাবাবু বলছে, কি গো আজ তোমার জন্য আমি পথের ভিখারি হয়েছি, আজ তোমাকে ভালোবেসে আমি ভিক্ষার ছুলি কাঁধে নিয়েছি, আমি জমিদার, আমি ভিক্ষার ছুলি কাঁধে নিয়েছি তোমাকে ভালোবেসে, আর তুমি এইটুকু আমায় দেখাবে না। হে গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কে হবে, হে গোবিন্দ তুমি ছাড়াই আমার আমার আর কে হন। এই জগতে কেউ না জানো তুমি তো জানো, কি গো দেখাবে না, আজ তোমাকে একমাত্র তোমাকে ভালোবেসে, আজকে যে কি খাবো ব্রজবাসীর দুয়ারে, ভিক্ষার ঝুলি না গেলে আমার পেটে এক দানা অন্ন আসবে না, রুটি আসবে না, তুমি দেখাবে না। আর কি গোবিন্দ থাকতে পারি, ধীরে 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 সিংহাসন থেকে নেমে লালা বাবুর কাছে এসে গোবিন্দ আমার নিজের অঞ্চলে দিয়ে লালা বাবুর নয়নের জল মুছিয়ে দিচ্ছে। গোবিন্দ বলছে, লালা পরীক্ষা তো করলি, কিন্তু পরীক্ষার কি ফল সেটা তো বললি না। লালাবাবু বলছে, হে গোবিন্দ পরীক্ষার ফল কি তাকে আর প্রকাশ করতে হয় তুমি জানো না, গোবিন্দ বলছে, লালা তুই আমায় ভালোবাসিস না, তুমি কি জানো না? না জানি, সত্যি যদি তুই আমায় ভালোবেসে থাকিস তাহলে আমায় তোর কাছে আমি আর একটা জিনিস আবদার করছি দিবি। লালাও বলছে, বলো কি চাও? গোবিন্দ বলছে, আমি তোর কাছে একটা মন্দির আবদার করছি। লালাবাবু বলছে, হে গোবিন্দ এই দুঃসময়ে আমার ভাগের সম্পত্তি বেচে অর্থ নিয়ে এসে তোমার জন্য মন্দির করে বাদ বাকি যা ছিল কানাকড়ি সব ব্রজবাসীদের মিলিয়ে দিয়েছি, একেবারে নিঃস্ব হয়ে গেছি, আর এই দুর্দিনে তুমি আমার কাছে মন্দির চাইছো, সে তো অনেক অর্থের ব্যাপার, জায়গা কিনতে হবে, মন্দির করতে হবে। গোবিন্দ বলছে, লারে আমি কই বাইরের মন্দির চাইছি,
আমি তোর হৃদয় মন্দিরটা চাইছি, ভক্তের হৃদয় মোর সতত বিশ্রাম। গোবিন্দ কহে নমম বৈষ্ণব পরম। গোবিন্দ কোথায় বিশ্রাম করে? ভক্তের হৃদয় মন্দিরে। আচ্ছা একটা কথা ভাবুন তো, আমার শ্যাম তো খুব সুন্দর না? সুন্দর, সত্যি কথা বলবেন, মনের মধ্যে কপটতে নিয়ে হয় যদি স্বীকার করেন যে না অসুন্দর, বলুন, কেউ কিচ্ছু বলবে না, আমিও কিচ্ছু বলবো না, অসুন্দর সুন্দর না? আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, খুব সুন্দর। এবার এইটুকু কথা একটু ভাবুন তো, শুধু এইটুকু কথা ভাবুন, যদি এখন যদি সময় না হয় নির্জনে একাকী বসে নিরালায় বসে, আমার শ্যাম যদি সুন্দর হয়, সেই সুন্দরের পূজারী হতে গেলে, সেই সুন্দরের সেবা করতে গেলে, সেই সুন্দরকে হৃদয় আসনে বসাতে গেলে জায়গাটাকে কতটা সুন্দর রাখতে হবে? গোবিন্দ নিজে মুখে বলেছেন, ভক্তের হাতে প্রেমের ডুরি, আমায় যেদিকে না চায় আমি সেদিকেই ফিরি, ভক্ত যেদিন খায় আমি সেই দিন খাই, যেদিন না দেয় ভক্ত যেদিন দেয় আমি সেই দিনই খাই, যেদিন না দেয় আমি সেদিন উপবাসে যাই। সরৈশ্বর্যপূর্ণ ভগবান হয়েও, অনাদির আদি গোবিন্দ হয়েও, সর্বকারণের কারণম হয়েও, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক হয়েও, সর্ববিধাতার নিয়ন্তা হয়েও, ভক্তকে এমনভাবে নিজেকে মানে বিলিয়ে দিয়েছে, না দিলে উপবাসে যাবে, তাহলে সেই সুন্দরকে ভালোবাসবো না আর কাকে ভালোবাসবো গো? এমন সুন্দরকে মন দেব না আর কাকে দেব? এমন সুন্দর আমার শ্যাম সুন্দর ছাড়া আর কে আছে? কে আছে? আছে? কেউ নেই, কেউ নেই। কেউ নেই। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনে ধর্ম নাই শোন সনাতন। কে বলেছে? মহাপ্রভু। আমরা জানি, কিন্তু কোনখানে যে আছে জানি না। এটা কেবল কবির ছকে বানানো হয়েছে, দুটো অঙ্গ মেনে নেওয়া যায়, নামে রুচি মেনে নেওয়া যায়, বৈষ্ণব সেবনটা মেনে নেওয়া যায়, কিন্তু জীবে দয়াটা মেনে নেওয়া যায় না। আপনি যে জীবটাকে দয়া করবেন তাকে তো মনটা দিতে হবে, দয়া মন ছাড়া তো দেওয়া দয়া হয় না। দয়া দেখাতে গেলেই কিন্তু আপনাকে ওর পাকে পড়ে যেতে হবে, ভগবত আরাধনা হবে না, তাহলে কি দয়া করব না? না, মহাপ্রভু বলেছেন, প্রাণীবাক্য মনোবাক্যে উদ্বেগ না দেবে,
একটা কুকুর শুয়ে আছে, অনেকে অনেক কি ঢিল মেরে দিল, কেন রে বাবা সে তোর কি ক্ষতি করেছে? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কৃষ্ণ প্রতিটা জীবের মধ্যে রয়েছে, সবাইকে তুমি সম্মান করবে, তাই বলে মন দেবে না মানুষের সেবা। আপনি যার সেবা করবেন তার মন, তার প্রতি আপনার মনটা যাবে, তাতে কি হবে ওই ব্যক্তি আপনার মনের মধ্যে বাসা করে নেবে। একটা টিয়া পাখিকে ভালোবাসছেন তো, প্রতিদিন আপনি ফল দেন, নবদ্বীপে গিয়েছেন বা হয়তো অন্য কোথাও গিয়েছেন, মনটা কিন্তু টিয়া পাখির প্রতি রয়েছে। কেউ এখন ফল দিল কি দিল না, টিয়া পাখিটা কি হলো, মনটা কিন্তু রয়েছে। আর মৃত্যুর সময় যদি টিয়া পাখির কথা মনে হয়, যতই ধর্ম কর্ম করুন, যতই আপনি নবদ্বীপ বৃন্দাবনে ঘুরে বেড়ান, মৃত্যুর সময় টিয়া পাখির কথা মনে হলে টিয়া পাখি হতে হবে। জড় ভরত, ভরত মহারাজ যে কথা বলা হয়েছিল খানিকক্ষণ আগে, একটু আলোচনা হয়েছিল, 1 কোটি বছর ভারতবর্ষ শাসন করে দেখলেন আমার পূর্বপুরুষগণ সবাই রাজ্য ভোগ করে আবার আরাধনা করবার জন্য, তপস্যা করবার জন্য, ভগবানের চরণ পাওয়ার জন্য তারা সব ছেড়ে বনে চলে গিয়েছে, অতএব আমি আর সময় নষ্ট করব না, 1 কোটি বছর বিপুল সময় নষ্ট করেছি, এতদিন যদি আমি ভগবত আরাধনা করতাম ভগবানের চরণ পেয়ে যেতাম। চলে আসলেন গণ্ডকী নদীর তীরে, আরাধনা আরম্ভ করলেন, একটা বাঘ সিংহ বনে হুঙ্কার দিয়েছে, গর্জন করেছে, সেই সিংহের গর্জনে শুনে ভয়ে ভীত হয়ে একটা গর্ভবতী মা হরিণী নদীতে ঝাঁপ দিয়েছে, ওই সময় তার গর্ভের বাচ্চাটি প্রসব হলো, জলে পড়েছে, ছটফট করছে, ধ্যান ভঙ্গ হলো, তাকিয়ে দেখে মা তো ছুটে পালালো প্রাণের ভয়ে, বাচ্চাটা তো জলের স্রোতে ভেসে যাচ্ছে, উনি জলে নেমে নিয়ে আসলেন, দয়া করলেন, দয়া তো দয়া হলো, দেখুন দয়ার পরিণামটা কি। উনি ধ্যান করতে বসে, ট্রিং ট্রিং করে লাফিয়ে হরিণ বাচ্চাটা কোলে বসে সরিয়ে দেয়, ধ্যান করতে বসছে, ট্রিং ট্রিং লাফাচ্ছে, তাকিয়ে দেখছি আহা কি সুন্দর বাচ্চাটা লাফাচ্ছে, কিন্তু আহা আমি তো ধ্যান করতে বসছি, আবার ধ্যানে বসছে, ধ্যানে মন দিচ্ছে কিন্তু মন আর ধ্যানে বসছে না হরিণের দিকে। যজ্ঞ করবার জন্য, হোম করবার জন্য কাষ্ঠ নিতে যায়, ফুল তুলতে যায়, হরিণের বাচ্চাটা তিং তিং করে লাফাতে লাফাতে ওনার সঙ্গে সঙ্গে যায়, কুচি কুচি ঘাস ওনার মুখে তুলে দেয়, বাচ্চাটার মুখে তুলে দেয়, হরিণের মায়াটি আরও ওনার মায়ায় পড়ে গেলেন, আর উনিও মায়ায় পড়ে গেলেন, এমনই হরিণের মায়ায় পড়ে গেলেন, কয়েকদিন পর হরিণের বাচ্চাটি হারিয়ে গেল। হরিণের বাচ্চাকে না পেয়ে এমন উনি উন্মাদ হলেন, পাগলের মতো কাঁপছি, বনদেবীকে বলছে হে বনদেবী আমার মতো তুমিও কি হরিণ বাচ্চার জন্য শোকাগ্রস্ত, কই তোমার তো পাতা নড়ছে না, পৃথিবীর দিকে তাকিয়ে বলছে হে পৃথিবী দেবী, হে ধরণী দেবী আমার মতো তুমি এমনই শোকাগ্রস্ত যে তার চরণগুলো, হরিণের বাচ্চাটির চরণগুলো তুমি বুকে অঙ্কিত করে রেখে দিয়েছ। হরিণের প্রতি তার এমনই মায়া জন্মে গেল, শুধু অরাত্রি হরিণের কথা চিন্তা করছে, এমন সময় মৃত্যু আগত। হরিণের কথা চিন্তা করবার কারণে তাকে পরজন্মে হরিণ কুলে জন্ম হতে হলো। হরিণ কুলে জন্ম নিয়েছেন ঠিকই, উনি ছিলেন জাতিস্বর, উনি মনে মনে চিন্তা করছে আমি তো হরিণ হলাম, কিন্তু গত জন্মে কি ছিলাম, ওই হরিণ জন্মে উনি ধ্যান করছেন, ধ্যানে দেখলেন কি হায় হায় এ কি করলাম, আমি রাজর্ষি ভরত ছিলাম, আমি হরি ভজনের জন্য আমি গণ্ডকী নদীর তীরে ছিলাম, কিন্তু হরিণের মায়ায় পড়ে আমি হরিণ হয়ে গেলাম, হায় বিধাতা। বিশ্ববাসীকে জানিয়ে বলছে গো, ও গো বিশ্ববাসীগণ তোমরা আমাকে দেখে শিখে নাও, আমার মতো তোমরা হরিকে ভজনা করতে এসে কখনো হরিণ হইও না। উনি মনে মনে প্রতিজ্ঞা করলেন না আমি আর সঙ্গী সাথী
দলবলের সঙ্গে যাব না, আমি মুনি ঋষিদের আশ্রমে থাকব, ওদের এঁটো পাতা খাবো, ওদের মুখে ভাগবত কথা শুনে বেদ শুনে ওদের কাছে থেকে আমি হরিণ জন্মটা পার করব, এমনভাবে সাধনা করব এই হরিণ জন্মে আগামী জন্মে যেন আমি মানুষ কুলে জন্ম পাই এবং ওই মানব কুলে জন্ম নিয়ে হরিভজন করে আমি হরির চরণ পাব। পরজন্মে তিনি হলেন জড় ভরত, পিতার 100 পুত্র, বড় পুত্র হল জড় ভরত। তিনি দেখলেন আমি যদি কথা বলি তাহলে পিতা তো আর সংসারের দায়িত্ব আমার উপর দেবে, আমার তো হরিভজন হবে না, না একেবারে আমি জড় হয়ে যাব, যেখানে বসে আছে বসেই আছে, নড়েও না চড়েও না। পিতা বহু কষ্ট করে উনাকে ওই জড় ভরতকে বেদ মন্ত্র শিক্ষা দিচ্ছে, হোম যজ্ঞ কিভাবে করতে হবে শিক্ষা দিচ্ছে, আচরণ সব শিক্ষা দিচ্ছে, কিন্তু উনি করছেন না, মনে মনে করছে কিন্তু প্রকাশ করছে না, কারণ আমি যদি এই সমস্ত আচরণ করি সংসারের দায়িত্ব পিতা আমাকে দেবে, আমি তো ব্রাহ্মণ, অন্যান্য কর্মে আমায় যেতে হবে, তাতে আমার ভজন হবে না, সংসারের দায়িত্ব চেপে পড়বে। উনি বসেই আছেন, পিতা মারা গেল, ভাইয়ের বউ পদাঘাত মেরে ওনাকে সংসার থেকে বিতাড়িত করলেন, বসে বসে কয়জন কয়জন খাওয়াবে, তাড়িয়ে দিলেন। জড় ভরত মনে মনে ভাবছি হে গোবিন্দ তুমি আমার পথ প্রশস্ত করেছো তোমার চরণ পাওয়ার জন্য, এই সংসারে আমার জন্য আর কেউ নেই, একমাত্র তুমি আছো, তুমি আমার আমি তোমার। রাস্তার ধারে বসে আছেন রঘু মহারাজ, কপিল মুনির আশ্রমে চলছেন দীক্ষা নেওয়ার জন্য পালকিতে চড়ে, বেহারাগণ তিনজন তিনজন বেহারা থাকে তো, একজন অসুস্থ হয়ে গেল, জড় ভরতকে দেখে বেহারা বলছে এ বেহারা এই ওঠো, কথা বলছি না, আমাদের একজন কমে গেছে, তুমি আমাদের পালকিটা নিয়ে চলো, মহারাজ আছে, ঠিক আছে চলুন। কাঁধে নিয়ে চলছেন, পথিমধ্যে যেতে যেতে যেখানে পিঁপড়ের লাইন দেখছে উনি ডান্ডি ধরে ঝুলছে, পিঁপড়ের লাইন পার হলো আবার দাঁড়িয়ে চলছে, দেখছেন পোকা আছে পা পড়লে মরে যাবে, তাই উনি আবার ডান্ডি ধরে ঝুলছে, কখনো পালকি ছেড়ে দিয়েও বেঁকা হয়ে অন্য দিক দিয়ে চলছে, তাতে অসুবিধা হচ্ছে, আরে পালকির ছাদ তো মহারাজের মাথায় লাগছে, ক্রোধান্বিত হয়ে বলছে এই কে আছিস রে এমনভাবে, ঠিক করে চল। আর যে পাঁচজন ছিল তো বলছে মহারাজ আমাদের একজন ভাই অসুস্থ হয়েছে, এ রাস্তায় পড়েছিল জড় ভরত, একে আমরা নিয়েছি, উনি পালকি বহন করতে পারছে না, ওনার জন্যই আপনার এত দুঃখ। পালকির থেকে মাথাটি বের করে দেখে নিলেন, এই পালকি নামা, নামালেন, উনি পালকির থেকে বেরিয়ে জড় ভরতের দিকে তাকিয়ে বলছে ও মানে কথাটা একটু ব্যঙ্গর সহিত বলছি, হিষ্টপিষ্ট চেহারা উনি জড় ভরত, কিন্তু ব্যঙ্গ করে বলছে তুমি পালকি বহন করবে কি করে গো, একবার হ্যাংলা পাতলা রোগা তুমি, তুমি পালকি বহন করবে কি করে, অল্প রাস্তা তো বহন করেছে, আবার বলছে তুমি তো বহু রাস্তা পরিশ্রম করে এনেছো, ক্লান্ত হয়েছ পরিশ্রান্ত, তুমি একটু বিশ্রাম করো। জড় ভরত কোনো কথা বলেননি, জন্মের থেকে কোনোদিন কথা বলেন নাই। রঘু মহারাজ বলছে কি হলো, আরে তুমি কি বোবা কথা বলতে পারো না, এত তোমাকে আঘাত দিয়ে প্রাণে আঘাত দিয়ে বলছি কথা, জীবনের এই প্রথম কথা আরম্ভ। জড় ভরত বলছে মহারাজ আপনি কাকে গালি দিচ্ছেন, যদি গালি দিয়ে থাকেন রক্তে মাংসে করা খাঁচাটা, খিতি অপ্তেজ মরুদ্বম পাঁচটি তত্ত্ব দিয়ে গঠিত এই খাঁচাটাকে গালি দিচ্ছেন, প্রাণে তো আঘাত দেবেন, প্রাণকে দেখতে পাবেন তো তারপরে তো তাকে গালি দেবেন, তাকে তো আপনি দেখতে পাননি, যদি শাসন করেন খাঁচাটাকে শাসন করবেন কিন্তু প্রাণকে তো শাসন করতে পাচ্ছেন না মহারাজ। রঘু মহারাজ মনে মনে ভাবলেন এত আত্মস্মৃতি যার, এই দিব্য আত্মস্মৃতি যার, আমি কার কাঁধে চড়েছি, হঠাৎ লক্ষ্য করে দেখলেন বহু গিট দেওয়া একটা পয়তা, কালো মিচমিচে একটা পয়তা গলায় ঝুলছে, চরণে পড়ে গেলেন, বলুন আপনি কে, তবে কি আমি ব্রাহ্মণের কাঁধে চললাম, আমার যে
সবংশে নির্বংশ হবে, ধ্বংস হয়ে যাবে। আপনি বলুন আপনি কে, আমি অপরাধ করেছি, আপনি আমায় ক্ষমা করুন। দেখুন ব্রাহ্মণ সে যাই করুক, আমার দ্বারা যেন কখনো মর্যাদা হানিয়া না হয়, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে ব্রাহ্মণের প্রতি। গো এবং ব্রাহ্মণের উপর যখন অত্যাচার হয় তখন কিন্তু ভগবান থাকতে পারেন না, সহ্য করতে পারেন না, পৃথিবীতে অবতীর্ণ হন। গো ব্রাহ্মণ হিতায় আছো, হিত করবার জন্য, হিতের জন্য। দ্বারকায় একটা লীলা দেখালেন, নিদ্ধি রাজা মৃগ নিরিগ নিরিগ নৃগ নৃগ রাজা, মানে বাচ্চারা খেলা করছে, খেলা করতে করতে পিপা সারত, দেখছো ওই তো কুয়া, যাই ওখানে জল খেয়ে আসি। কুয়ায় দেখলেন কি একটা পিকলাস কীট পড়ে আছে। এই কীটটার নাম হলো ওই যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন না, পুইসের কীট হইতে মহিষে লঘিষ্ট, জগায় মাধাই হইতে মহিষে পাপিষ্ট। এই যে পুইসের কীট, এই পিকলাস, এটাই হলো সেই পুইসের কীট। এ অশেষ দুঃখ যন্ত্রণাদায়ক, সহজে মরে না, বিশাল একটা গিরগিটির মতো, গিরগিটির মতো দীর্ঘকাল পড়ে আছে। উঠাবার চেষ্টা করেছে, উঠাতে পারেনি, কৃষ্ণের কাছে খবর দিলেন, কৃষ্ণ আসলেন, কৃষ্ণ দৃষ্টি দেওয়া মাত্র কৃপা করে তাকে তুললেন এবং ওই দেহটা পরিবর্তন হলো, দিব্য পুরুষ রাজবেশ প্রকটিত হলো। মানে এই লীলাটা দেখাচ্ছে ব্রাহ্মণের প্রতি অমর্যাদা হলে। আরেকটা কথা, কোনো ব্যক্তিকে যদি দান দেব বলে দেই মানে দেওয়া হয়ে গেল, কখনো যেন সেটা গ্রহণ করে নিও না, ফিরিয়ে নিও না, তাতে অপরাধ। এই অপরাধের কারণেই মহারাজ নৃগরাজা কিকলাস এই গিরগিটির মতো হয়ে পড়ে আছে। কারণ এই নৃগরাজা প্রচুর পরিমাণে গোদান করছেন ব্রাহ্মণদের, স্বর্ণে মানে সিংহ সিংকে স্বর্ণে মণ্ডিত করে চরণে রূপার পাদ দিয়ে মুড়িয়ে স্বর্ণহার দিয়ে প্রত্যেকটা ব্রাহ্মণকে উপযুক্ত এবং গোমাতা দুগ্ধবতী বৎসশুদ্ধ ব্রাহ্মণদের দান করেন, কোটি কোটি গোমাতা দান করছেন এবং দক্ষিণার সহিত। তো একটা ব্রাহ্মণকে একটি গোমাতা দান করেছেন, তিনি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে রাজা কৃষ্ণ জিজ্ঞাসা করছে, তুমি এভাবে এই পিকলাস দেহ ধারণ করলে কেন, পুইসের কীট এই রূপ ধারণ করলে কেন? তখন নৃগ রাজার সব ঘটনা দ্বারকাবাসীকে শোনাচ্ছে যে হে প্রভু তাহলে শুনুন, আমি প্রচুর পূর্বাকালে প্রচুর পরিমাণে গোদান করছি, কিন্তু একজন ব্রাহ্মণ গোদান তাকে করলাম, সে নিয়ে গিয়েছে কিন্তু ওই গোটিকে রক্ষা করতে পারেননি, তার হাতের থেকে, তার গোয়াল থেকে ছুটে এসে আমার গোয়াল ঘরের সঙ্গে লক্ষ লক্ষ গোমাতা রয়েছে তার সঙ্গে মিশে গিয়েছে, আমি তো জানি না। ওই গোমাতা আরেকটি ব্রাহ্মণকে দান করলাম। তো ভক্তবৃন্দগণ এবং মায়েদের কাছে নিবেদন, আমার বাবা শ্রী বিষ্ণুপদ দাস এই ভাগবতীয় কথার অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আপনাদের অনুষ্ঠানে সবার নিমন্ত্রিত, সবাই প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, যায়নি তাই। তো তিনি বললেন ওই গোমাতাকে আমি আরেকটাকে আরেকজন ব্রাহ্মণকে দান করলাম, আমি তো বুঝি নাই, জানি নাই, পথে চলেছেন ওই ব্রাহ্মণ, আর পূর্বে যে ব্রাহ্মণকে দেওয়া হয়েছিল তিনি খুঁজতে খুঁজতে ওই পথ দিয়ে আসছে, ওই গোমাতা দেখে উনি চিনতে পেরেছে ওই ব্রাহ্মণকে। পূর্বের ব্রাহ্মণ বলছে এই গোমাতা তো আমার, আমাকে রাজা দান করেছে, আপনি কোথা থেকে পেলেন, দিন আমাকে, বলছে না রাজা আমাকে দান করেছে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলো, অবশেষে মীমাংসার জন্য আসলেন রাজার কাছে।
পূর্বের ব্রাহ্মণ বলছে, হে রাজন, এই গোমাতা আপনি আমাকে দান করেছেন, অর্থাৎ আমার, আপনি আমাকে দিন। আর বর্তমান যে ব্রাহ্মণকে দান করেছেন ওই গোমাতা, সে বর্তমান ব্রাহ্মণ বলছে, না মহারাজ, এই গোমাতা আপনি নিজ হাতে আমাকে দক্ষিণেশ্বরে দান করেছেন, অতএব গোমাতা আমার, আমি নিয়ে যাব। দুজনার চরণে পড়লেন। পূর্বের ব্রাহ্মণকে বলছে, নৃগ রাজা বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি এই গোমাতার পরিবর্তে আপনি যত গোমাতা চাইবেন, হাজার লক্ষ কোটি গোমাতা দান করব আপনাকে, আপনি এটা ছেড়ে দিন। বলছে, না আমি এটাই চাই, এটাই আপনি আমায় দিয়েছেন। আর বর্তমান ব্রাহ্মণকে ওখানে যখন পেল না, তখন বর্তমান ব্রাহ্মণকে বলছে, আপনি এই গোমাতাটা ওনাকে দিয়ে দিন, এর পরিমাণে আপনি যা চাইবেন আমি তাই দেব। বলছে, না এটাই দান করেছেন, এটাই আমি নিয়ে যাব। উনি নিয়েই চলে গেলেন। পূর্বের ব্রাহ্মণ ক্রোধান্বিত হয়ে বলছে, দান বস্তু আপনি গ্রহণ করেছেন, অতএব পিকলাস হয়ে, পুইশের কীট হয়ে আপনাকে থাকতে হবে। সেই ব্রাহ্মণের অভিশাপে আমি পড়ে রয়েছি। দেখুন, সারা বিশ্বের মধ্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কেন? আমাদের ধর্মের মধ্যে যত চুলচিরা বিচার আছে, অন্য কোন ধর্মে বিচার নাই। আরেকটা সহজ কথা জেনে রাখবেন, যার, এটা তো মর্তধাম, যার জন্ম আছে তার মৃত্যু আছে। জগতে সনাতন ধর্ম ছাড়া যত ধর্ম এসেছে, ধর্ম উপধর্ম সবার একটা দিন ক্ষণ আছে। খ্রিস্টান ধর্ম 2021 আগে ছিল না। অতএব যার জন্ম আছে তার মৃত্যু আছে। যত ধর্ম সবাই শেষ হবে, কিন্তু শাশ্বত সনাতন ছিল, আছে এবং থাকবে। যা তিন কাল সত্য, ভূত বর্তমান ভবিষ্যৎ, যা তিন কাল সত্য এই সনাতন ধর্মই থাকবে। কারণ একমাত্র চুলচিরা বিচার, অন্য কোনো ধর্মে নেই। সকল ধর্ম ধ্বংস হবে। দেখুন, বিকলাস হতে হলো তাকে। যাক, তো জড়ভরত এই কথা প্রথম বলা আরম্ভ করল যে, মহারাজ, আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি তো দেহ নয়। এই যে আমি আমার, এই শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু এটা প্রকৃত যথাস্থানে ব্যবহার করতে পারি না। আমি কে, আমার কোনটা? আমি আমার মানে দেহ দৈহিক আদি। আমি বলতে বুঝি এই দেহটা আমি, আর আমার মানে দৈহিক আদি, অর্থাৎ স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে মনে করি, এরা আমার। আদৌ না, আমি বলতে দেহ নয়। এই দেহের ভিতরে যে জীবাত্মা আছে, জীবাত্মাটা কত বড়! একটা মাথার কেশকে শতবার চিরলে তার এক অংশ নিয়ে আবার তাকে শতবার চেরা যায়, তার এক অংশ মানে অণুবীক্ষণ যন্ত্রেও ধরা পড়বে না। চোখের সামনে জল জ্যান্ত মানুষটা কিভাবে মারা গেল দেখতেই পেলাম না, অথচ বডিটা পড়ে আছে। কিভাবে যে প্রাণটা গেল দেখতে পেলাম না, একে অণুবীক্ষণ যন্ত্রেও ধরা পড়ে না। এটাই হলো আমি, অর্থাৎ জীবাত্মা। মহাপ্রভুকে সনাতন গোস্বামী প্রশ্ন করলেন, বল প্রভু, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কই চেহিত হয়। কে আমি? আমি বলতে দেহ নয়, আমি বলতে জীব আত্মা। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এ আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, আগুনে পোড়ানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, জলে ভিজানো যায় না। আত্মার বারবার জন্ম হয় না, আত্মার বারবার মরণ হয় না। আত্মা নিত্য অবিনশ্বর, শাশ্বত। তত্ত্বত বিচারে কৃষ্ণ অনাদি, আমরাও অনাদি। তত্ত্বত বিচারে, শুধু পরিমাণগত বিচারে কৃষ্ণ বিভু, আমরা হলাম অণু। কৃষ্ণ বিরাট, আমরা হলাম ক্ষুদ্র। কৃষ্ণ বিভু চৈতন্য, আমরা অণু চৈতন্য। তাই তো কৃষ্ণ আবারও গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই জগতে তুমি অনেকবার এসেছ, আমিও এসেছি, আমার মনে আছে আমি বিভু চৈতন্য বলে, তোমার মনে নাই তুমি অণু চৈতন্য বলে।
তোমার চেতন শক্তি অনু বলে তুমি ভুলে গিয়েছো, আমি বিভূ চৈতন্য বলে যতবার এসেছি আমার সব মনে আছে। তাই জীবাত্মাটা হলো আমি। কে আমি? আমি কে? আমার প্রকৃত পরিচয় কি? অর্থাৎ এই দেহটার পরিচয় আমরা সব দেহকে নিয়েই মেতে আছি, জগৎ মেতে আছে দেহকে নিয়ে। আর আমাদের সনাতন ধর্মে আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের দৃষ্টি, মহাপ্রভুর দৃষ্টি জীবকে কৃষ্ণ চরণে ধর্মের আনন্দে অনুভূতি দান করবার জন্য শিক্ষা দিচ্ছে জীবাত্মার প্রকৃত পরিচয়টা কি। দেহের পরিচয় জানার দরকার নাই, দেহ আজ আছে ক্ষণভঙ্গুর, যেমন কাপড়টা নতুন আছে ব্যবহার করেছি এক দু বছর পর পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, একে ছেড়ে আবার নতুন কাপড় পরিধান করি, তেমনি এই দেহটা এখনও আছে, হয়তো 10-20 বছর পর জরাজীর্ণ হয়ে যাবে, ধীরে ধীরে ছেঁড়া কাপড় পাল্টানোর মতো এই আত্মাটা এই ঘটের থেকে ছেড়ে নতুন ঘটে চলে যাবে। তাহলে আমাদের পরিচয়, দেহের পরিচয় জানার দরকার নেই, দেহের পরিচয় প্রকৃত পরিচয় নয়। জীবাত্মার পরিচয় কি সনাতন জানতে চাইছেন, মহাপ্রভু উত্তর দিলেন জীব নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমাদের পরিচয় নিত্য কৃষ্ণ দাস, নিত্য, যেদিন থেকে কৃষ্ণ সেদিন থেকে আমি। আমার পরিচয়টা হলো কৃষ্ণ দাস, আমি মায়ার দাস নই, আমি স্ত্রীর দাস নই, আমি স্বামীর দাস নই, আমি ছেলে মেয়ের দাস নই, এই সংসারের আমি দাস নই, আমি হলাম কৃষ্ণের দাস। তাহা ভুলে গেলা, আমি ভুলে গেলাম বলে তে কারণে মায়া পিসাচ্ছি আমার গলায় বেঁধেছে, গলায় বাঁধিলা। একটা ছোট্ট অনুভূতি দ্বারা একটু অনুভব করুন, আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে একটা সুন্দর জায়গা আছে, সেখানে মাত্র দুজন বাস করে, খুব সুন্দর জায়গা, দুজন বাস করে, একজন পরমাত্মা গোবিন্দ আরেকজন জীবাত্মা আমি, কাছাকাছি পাশাপাশি বাস করছি। আমি কৃষ্ণের দিকে তাকিয়ে আছি, কৃষ্ণ আমার দিকে তাকিয়েছেন নিত্যকাল হইতে। আমার সম্বন্ধ আছে কি, আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমার প্রভু, এই সম্বন্ধ রয়েছে। সামনে কৃষ্ণ, আমি মাঝখানে, আমি কৃষ্ণের দিকে তাকিয়ে আছি, পিছনে রয়েছে মায়া, আমি তো মায়ের দিকে তাকাইনি, অতএব মায়া আমার কিচ্ছু করতে পারছে না। মনে মনে ভাবলাম, মানুষ যখন মরে তার আগে কিন্তু মতিচ্ছন্ন হয়, তো আমার এই মতিচ্ছন্ন হলো কি, আচ্ছা সামনে তো কৃষ্ণ, আমি তো কৃষ্ণ সেবা করছি, কিন্তু পিছনে কি আছে দেখলো তো কোনোদিন দেখলাম না, একটু দেখি তো, মতিচ্ছন্ন হলো। এবার কি করলাম, এবার কৃষ্ণকে পিছন করে পিছনে কি আছে দেখবার জন্য একটু ঘুরে দাঁড়ালাম। যত সময় আমি কৃষ্ণকে পিছন করেছি আমি দেখতে পাচ্ছি কি কৃষ্ণ? দেখতে পাচ্ছি না। তাহলে কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ আছে কি? যত সময় কৃষ্ণকে পিছন করেছি তত সময় কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ ছাটাই হয়ে গেল। সেই দোষে পিসাচ্ছি মায়া, মনে মনে ভাবছি বাহ তোমার চরিত্র তো মন্দ নয়, তুমি আমার প্রভুর দাস, কোথায় প্রভুর দিকে তাকিয়ে থাকবে, তার কখন কি প্রয়োজন, কি তুমি সময় বুঝে তার সেবা করবে, তা না করে আমার দিকে তাকিয়ে আছো। দাঁড়াও, আমার দিকে তাকানো যে কি মজা, তোমাকে না একটু জানালে তুমি তোমার ভুল ভাঙবে না। মায়া কি করলো, আমাকে অশেষ যন্ত্রণা দেওয়ার জন্য ডাকছে, এসো এসো না এসো। আমি মনে মনে ভাবলাম বাহ, মায়ার ডাক তো খুব সুন্দর, আহা, এই মায়াকে ছেড়ে কখনো হরি ভোজন করা যায়, কৃষ্ণের দিকে তাকানো যায়। হ্যাঁ, মেয়েটা যখন বাবা বলে গলায় জড়িয়ে ধরবে, ছেলেটা যখন বাবা বলে গলায় জড়িয়ে দেবে, একে ছেড়ে কখনো হরি ভোজন করা যায়। আমি কি করলাম, এবার গাধার মতো ধূপ মানে সুরসুর 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 করে মায়ার দিকে ধাবিত হলাম। মায়া কি করলেন, এবার আমাকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে গলায় ফাঁস দিয়ে দিলেন, দিন রাত্রি আমাকে নাকানি চুবানি খাওয়াচ্ছি, আমি এমনই নির্লজ্জ, এমনই বেহায়া, দিন রাত্রি, দিন রাত্রি মায়ার লাথি ঝাঁটা খেয়েও আমার বোধ হচ্ছে না, বুদ্ধি হচ্ছে না, আমি যে নিত্য দাস, আমি যে আনন্দময় কৃষ্ণ ঘন বিগ্রহের থেকে এসেছি, আনন্দের থেকে এসেছি, আনন্দ সত্তা নিয়ে আমি যে আনন্দ ধামে যাব, চির আনন্দ পাব, এই বুদ্ধিটা আমার হচ্ছে না। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, সংসারে সুখটা কেমন, একজন ব্যক্তি দোষ করেছে
তাকে রাজা শাসন করলেন, যাও এই শীতকাল বাঁশার বাঁশের মাথায় একটা লাঠি মাদো। আপনারা নেটে দেখেছেন না ওই গরু পাচার করছে কিভাবে বাঁশের তারের বেড়া পার করছে? ঠিক ওইভাবে রাজা সাজা দিলেন, ওকে বাঁশের মাথায় বাঁধবে, ফেলে দেবে জলে, খানিকক্ষণ পর আবার তুলবে। আমাকে ফেলে দিল, তখন প্রাণ যায় প্রাণ যায় প্রাণ যায়, ছটপট করছি, একটু তুলে দিল, বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ। তখন কি আরাম হয়? ওই মায়া দিন রাত্রি নাকানে চুবানি খাওয়াচ্ছে, তার মধ্যে ক্ষণিক একটু আনন্দ দিলেন, ওই আনন্দটুকুর জন্য সারা জীবনটা আমরা নিজের জীবনটাকে, শুধু সারা জীবন নয় জন্ম জন্মান্তর ধরে আমরা মায়ার হাতে লাথি ঝাঁটা খেয়েও আমাদের বোধ বুদ্ধি হচ্ছে না, এমনই আমরা নিলজ্জ বেহায়া। জড়ভরত বলছেন, মহারাজ আপনি কাকে গালি দিচ্ছেন? এই খাঁচাটাকে আপনি যে বললেন প্রাণে আঘাত লাগছে না, সেই প্রাণটাকে তো আপনি দেখতে পাননি। রোহ মহারাজ জড়ভরত ভরত মুনির চরণে পড়ে গেলেন, প্রভু আপনি আমায় ক্ষমা করুন, আপনি কোথায় চলেছেন? গুরু চরণে কপিল মুনির আশ্রমে কপিল মুনির কাছে আমি দীক্ষা নিতে চলেছি। রোহ মহারাজকে জড়ভরত বলছে, আপনি চলেছেন গুরু আশ্রমে, গুরু আশ্রম সমান্ত তীর্থ, তীর্থের সমান্ত, মহাপ্রভু চৈতন্য ডোবা ঝালি শহরে ঈশ্বরপুরী পাদের ভিটে, ঈশ্বরপুরী পাদের জন্মস্থান, মহাপ্রভু এখানে গিয়ে গড়াগড়ি দিয়ে একটু মৃত্তিকা তুলে নিলেন। কেন না আমার গুরুদেবের জন্মভিটা, এটা তীর্থ, তার থেকে সকল ভক্তগণ মাটি নিতে 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 একটা ডোবা হয়ে গেল, নাম হয়ে চৈতন্য ডোবা। গুরু আশ্রম মানে তীর্থ, সে নবদ্বীপে হোক বৃন্দাবনে হোক বা গ্রামে হোক শহরে হোক যেখানে হোক, গুরু আশ্রম মানে তীর্থ। আপনি তীর্থে যাচ্ছেন দীক্ষা নিতে, গুরুচরণে মানে তীর্থে যাচ্ছেন, তীর্থে কিভাবে যেতে হয় জানেন? জানে চড়ে তো তীর্থে যেতে নেই, তীর্থে যেতে হলে পদব্রজে ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ ধুলাকে দেহটাকে অভিষিক্ত করে যেতে হয়, যাতে তীর্থের কৃপা হয়। আমরা তীর্থে যাই, গঙ্গায় স্নান করতে করতে গঙ্গা জল মুখে দিয়ে কুলকুলি করে গঙ্গায় ফেলি, হবে গঙ্গার কৃপা? সাবান মাখছি সার্ফ দিয়ে কাপড় কাচ্ছি গঙ্গা জলে, হবে কৃপা? গঙ্গার মহিমা শত যোজন দূরে থাকে যদি গঙ্গা বলে ডাকে, তথাপি গঙ্গার কৃপা হয়। শত যোজন, আট মাইলে এক যোজন মানে ১২ কিলোমিটারে এক যোজন, শত যোজন দূরে থেকেও যদি কেউ গঙ্গা গঙ্গা নামই উচ্চারণ করে মন্ত্র স্নান, গঙ্গা নাম উচ্চারণ করা মাত্রই গঙ্গা স্নানের পবিত্রতা সে ফল পায়। আর এমন গঙ্গায় আমি স্নান করছি, গঙ্গা জল মুখে দিয়ে কুলকুলি করে গঙ্গায় ফেলছি। জেলে যারা মাছ ধরে গঙ্গায় ডুব দিতে, অনেক জেলে মাছ ধরে, তাই বলে কি গঙ্গা স্নানের ফল পায়? সবসময় লক্ষ্য রাখতে হবে আমি তীর্থে যাব, কিভাবে যেতে হবে? টুরিস্ট মনোভাব নিয়ে কখনো তীর্থে যেতে নেই, একটু ভালো থাকবো ভালো রুম দেখে থাকবো এমন আশা নিয়ে তীর্থে যেতে নেই, তীর্থের কৃপা পাওয়ার জন্য তীর্থে যেতে হবে। কিভাবে যেতে হবে? সবসময় লক্ষ্য রাখতে হবে আমার দ্বারা যেন তীর্থে কোনো নোংরা না হয়, আবর্জনা না হয়, আমার দ্বারা যেন তীর্থ দূষিত না হয়। পারলে তীর্থে গিয়ে নবদ্বীপে গিয়ে বৃন্দাবনে গিয়ে রাস্তা ঝাঁট দাও, ড্রেন পরিষ্কার করো। প্রায় ৩০-৩৫ বছর আগে
আমার গুরুদেবের মুখে শোনা, অস্ট্রেলিয়ায় বাড়ি বাড়ি একজন কলেজের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল অস্ট্রেলিয়ায় বাড়ি, তিনি নবদ্বীপে এসেছেন করতাল বাজিয়ে দাঁড়ে দাঁড়ে নাম করে ভিক্ষা করে। গুরুদেবের মুখে শোনা, সন্ধ্যের সময় উনার কুঠিয়াতে গিয়েছেন, দেখছেন কি চৈতন্য ভাগবত পড়ছেন। গুরুদেব জিজ্ঞাসা করছে, কি করছেন? মানে আদো আদো বাংলা বাংলা ভাষা শিখেছে তো, রুশ ভাষা অস্ট্রেলিয়ায়। তারপর যে চৈতন্য ভাগবত পড়ছি। কি করছেন? বলছে রিসার্চ করছি, গবেষণা। বলছে কি নিয়ে? বলছে চৈতন্য প্রেম নিয়ে গবেষণা করছি। গুরুদেব ভোরবেলা গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলেন কি উনি গঙ্গার ঘাট ঝাঁট দিচ্ছেন। ওই যে রিসার্চ করেছেন আগের দিন, কি পেয়েছে বলুন তো? মহাপ্রভু যে সময় জগাই মাধাইকে উদ্ধার করলেন, জগাই মাধাই মহাপ্রভুর চরণে পড়ে বলছে, হে প্রভু, না জেনে না শুনে কত অজ্ঞানে জ্ঞানে কত অন্যায় অপরাধ করেছি, কত পাপ করেছি, কোন বৈষ্ণব চরণে কোন ভক্তের চরণে কি অপরাধ হয়েছে তো জানি না, যদি জানতাম অনু বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে তার চরণে গিয়ে না হয় চরণ ধরে ক্ষমা চাইতাম, কিন্তু তো জানি না। কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ খণ্ডন না হয় তোমার প্রেম লাভ করব কি করে? মহাপ্রভু যে জগাই মাধাইকে, শোনো জগাই মাধাই, তোমরা প্রতিদিন দুই ভাই 100,000 করে হরিনাম সংকীর্তন করবে, লক্ষমালা জপ করবে, আর ভোরবেলা গঙ্গার ঘাট ঝাঁট দিবে। কেন না? গঙ্গার ঘাট ঝাঁট দিলে কি হবে? নির্দিষ্ট একটা ঘাট যদি ঝাঁট দেওয়া হয় ঘাটটা পরিষ্কার হবে, প্রতিদিন ঝাঁট দিতে দিতে নবদ্বীপবাসী বাইরের যত ভক্তরা স্নান করবে যদি শুনে অমুক ঘাটটা পরিষ্কার ভালো তাহলে ওই ঘাটে স্নান করতে আসবে, প্রকারান্তরে বৈষ্ণব সেবা হয়ে যাচ্ছে। যার চরণে অপরাধ হয়েছে সেও স্নান করছে, যার চরণে অপরাধ হয়নি সেও স্নান করছে, প্রকারান্তরে বৈষ্ণব সেবা হয়ে যাচ্ছে। মহাপ্রভু জগাই মাধাইকে বলছে, তোমরা গঙ্গার ঘাট ঝাঁট দেবে, এর দ্বারা বৈষ্ণব সেবা হয়ে যাবে, তার দ্বারা অপরাধ খণ্ডন হয়ে যাবে। আমার গুরুদেব বলছে, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলছে এই চৈতন্য ভাগবতে এটা পড়েছিলাম তো, তাই আমি ভাবলাম যদি একটু জগাই মাধার দ্বারা মহাপ্রভু কৃপা হয় তাই ঝাঁট দিচ্ছি। কলেজের প্রিন্সিপাল অস্ট্রেলিয়ায় বাড়ি গো, তিনি নবদ্বীপে এসে গঙ্গার ঘাট ঝাঁট দিচ্ছে, তাহলে আমার চৈতন্য মহাপ্রভুকে কত ভালোবেসেছে, কত মন প্রাণ দিয়েছে। তাই তীর্থে যেতে হয় কখনো টুরিস্ট করতে নয়, তীর্থে যেতে হয় শখ মিটানোর জন্য নয়, তীর্থে যেতে হয় তীর্থের কৃপা পাওয়ার জন্য, ধামের কৃপা পাওয়ার জন্য। জড় ভরত বলছে রঘু মহারাজকে, মহারাজ আপনি গুরু মন্দিরে মানে তীর্থে যাচ্ছেন, পালকিতে চড়ে বাহনে চড়ে? নিজের ভুল ভাঙলো, তিনি আর কপিল মুনির আশ্রমে গেলেন না, জড় ভরতের কাছে তিনি দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে আবার রাজ্যে ফিরে গেলেন। জড় ভরত পড়ে আছেন, বসে আছেন রাস্তার ধারে, ডাকাত দল তার একজন সর্দার, তার কোনো ছেলে মেয়ে হয় না। তো একজন তান্ত্রিক বলেছে, মহারাজ আপনি যদি নরবলি দিতে পারেন তাহলে কিন্তু মায়ের সামনে, এই ভদ্রাকালী মায়ের সামনে যদি নরবলি দিতে পারেন তাহলে কিন্তু মা সন্তুষ্ট হয়ে আপনাকে সন্তান দেবে। অনেকে আমরা মানসা করি না, মা একটা সন্তান দাও তোমাকে জোড়া পাঠা দেব, অনেকে বলে না, এমন দুষ্কামনা কখনো করবেন না। আচ্ছা মা, মা আপনাকে একটি সন্তান দিল, ছেলে দিল, আপনি দুটো পাঠা মাকে দিয়ে দিলেন, মা কি দিল, কি দিয়েছে? ওই যে দুটো দেওয়া হলো তার মধ্যে একটা দিল মা, মানুষ দিল না। একে দাদু নাতির হাত ধরে বলছে, চল দাদু ভাই, কোথায়? ওই যে সাধু বাবা এসেছে, উনি প্রণাম করেছেন নাতিকে, বলছে ভাই প্রণাম কর, প্রণাম কর।
বাবা আমার ছেলে, আমার দাদু ভাইয়ের, আমার নাতির মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করুন না, যেন মানুষ হতে পারে। মানুষের বাচ্চা তো, মানুষ হয়েই আছে, আবার কি মানুষ হবে? সাধু বলছে, ও তুমি তো মানুষ, তোমার ছেলে, তাহলে মানুষের বাচ্চা মানুষ, আবার তার ছেলে মানে তোমার নাতি, ও তো মানুষ, আবার মানুষ হবে কি? বলছে, না ওই খাঁচাটা মানুষ, কেন খাঁচাটা মানুষ হলে তো মানুষ হয় না, যেন মনুষ সত্যটা। বিবেক বুদ্ধিটা যেন আধ্যাত্মিক হয়, আধ্যাত্মিক চেতনা না ফিরা পর্যন্ত সে কখনো মানুষ হতে পারে না। মহাপ্রভু রামানন্দকে বলছে, কহত রায় বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রামানন্দ বলছে, প্রভু গো আধ্যাত্মিক বিদ্যা বিনে বিদ্যা নাই আর। যতক্ষণ পর্যন্ত ভাগবত চরণে প্রেম প্রীতি ভালোবাসা না জন্মায় ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান আসতে পারে না। আধ্যাত্মিক চেতনা যখনই চলে আসবে তখনই একটু ইচ্ছা হবে একটু ভগবত কথা শুনি, তার একটু গুণকীর্তন করি, তারকে একটু ভালোবাসি, একটু চরণায় একটু ফুল দিই। এই আধ্যাত্মিক চেতনাটা যখনই আসে এটাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। কত ইনকাম করেছো, কত তালা ঘর বানিয়েছো, 100 তালা 200 তালা ওটা বড় কথা নয়, ভিতটা কতটা করেছো, কত শক্তভুক্ত ভিত করেছো, এটাই আসল কথা। তাই তুমি কত বিদ্যা না বিদ্যা অর্জন করেছো, তুমি উকিল না ব্যারিস্টার না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী, এটা বড় কথা নয়, কতটা আধ্যাত্মিক চেতনা ফিরেছে তোমার, এটাই তো মানুষের মনুষ্যত্বের ভিত। এই ভিত না হওয়া পর্যন্ত, ভিত ঠিক না হওয়া পর্যন্ত মানুষ হওয়া যায় না। তাই দাদু ভাই বলছে, নাতিকে বলছে প্রণাম কর, আর সাধু বাবাকে বলছে আশীর্বাদ করুন, ও যেন মানুষ হতে পারে, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা নিয়ে যেন ভগবত আরাধনা করতে পারে। তান্ত্রিক বললেন, আপনি ভদ্রাকালীর আরাধনা করছেন করুন, কিন্তু মাকে বলি দিন, এমন দুর্বাসনা কেউ করবেন না, মাকে পাঁঠা বলি দিয়ে ছেলে নেবেন না, মা কিন্তু ছেলে দিল না, ওই পাঁঠা দুটো দিলেন তার মধ্যে একটা দিল। তো উনি কি করলেন, সর্দারদের বললেন, যাও এটা নর খুঁজে নিয়ে এসো, এটা নর খুঁজে নিয়ে এসছে। পূজা আরম্ভ হয়ে গেল, আর হঠাৎ যাকে ধরে এনেছে সে লুকিয়ে পালালো, সর্দার কাছে খবর দিল। সর্দার সকল ডাকাতদের বলছে, খুব তাড়াতাড়ি এক্ষুনি একজনকে নিয়ে এসো, সময় পার হতে চলেছে, যদি না পাও তোমাদের মধ্যে একজনকে মায়ের কাছে বলি দেব। সব ডাকাতগণ ছুটতে 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 খোঁজাখুঁজি করতে করতে রাস্তার ধারে জড়ভরত বসে আছে, জড়ভরতকে ধরে নিল, চলো তুমি বাবার কুপুত্র, বাবার সেবায় লাগলে না, কোনো সংসারে সেবায় লাগলে না, জগতে কারো সেবায় লাগলে না, কোনো মানুষের সেবায় লাগলে না, অতএব কি হবে, যাও মায়ের ভোগে লাগবে, চলো তোমার জীবন ধন্য হবে, আমাদের সর্দারও একটি সন্তান পাবি, মা সন্তুষ্ট হবে, চলো নিয়ে গেলেন। অর্গড়িতে মাথা দিয়ে দিয়েছে, খিলাটিয়ে দিয়েছে, ঘাতক মায়ের হাতে খাড়া নিতে যাচ্ছে, মা আর সহ্য করতে না পেরে ওই খড়গ দিয়ে ঘাতকের গর্দান নিলেন। যত ডাকাত ছিল, ডাকাতদের দল ছিল, সবার গর্দান নিয়ে কন্দুকের মতো খেলা আরম্ভ করলেন। অনেকে সার্কাস দেখায় না বা অনেকে দেখেন না, চারটা তিনটে বল নিয়ে একা খেলছে। মা ভদ্রাকালী মৃন্ময় মূর্তি চিন্ময় হয়ে সকল ডাকাত দলের মুণ্ডগুলো কেটে খেলা করছে, রক্ষা করলেন জড়ভরতকে। এর দ্বারা একটা বড় শিক্ষার বিষয় কি জানেন, একমাত্র যদি আমরা গোবিন্দের আরাধনা করি সব দেবদেবী তোমার প্রতি সন্তুষ্ট হবে, তোমাকে রক্ষা করবে। আপনি যেখানেই পৃথিবীর যে কোনো কোনায় যেখানেই বাস করুন না কেন, সেখানে কোনো একটা গ্রাম্য দেবতা বা দেবী থাকে, ভারতবর্ষে যেখানেই বাস করবেন কোনো একটা গ্রাম্য দেবতা থাকে তো, যেমন আমাদের এখানে বুড়ালের সেবালয় মন্দির আছে, ইনি গ্রাম্য দেবতা, যেখানেই বাস করবেন সেখানে কোনো না কোনো গ্রাম্য দেবতা আছে।
আপনি যদি গোবিন্দের ভজনা করেন ওই গ্রাম্য দেবতা আপনাকে রক্ষা করবে। কেন জানেন? সব দেবদেবী জানে আমরা নররূপী গোবিন্দের সেবা গৌরের সেবা করতে পারলাম না একমাত্র দেবতা হওয়ার কারণে। এই যে আমরা গোবিন্দের আরাধনা করছি গোবিন্দের গুণকীর্তন করছি একটা আনন্দ পাচ্ছি তো, আনন্দ না পেলে কি শীতে কেউ কষ্ট করে বসে থাকি? নিশ্চয় একটা আনন্দ হচ্ছে, কিন্তু দেবতারাও শুনছে কিন্তু তাদের এই আনন্দের অনুভূতিটা নাই। আনন্দ অনুভূতি একমাত্র যোগ্য দেহ মানব দেহ, তাই এই মানব দেহটাকে বলে যে দেবের দুর্লভ মনুষ্য জনম। দেবতারাও গোবিন্দকে চিনতে পারে না, তারা যদি আনন্দে অনুভূতি পেত মায়া আকৃষ্ট হতো না। স্বর্গে আমরা যেতে চাই, স্বর্গে সুখ নাই, স্বর্গেও মায়ার রাজত্ব আছে। স্বর্গে যদি মায়ার রাজত্ব না থাকতো তাহলে ইন্দ্র কৃষ্ণকে চিনতে পারত। ইন্দ্র কৃষ্ণকে চিনতে পারল না বলে সাত দিন কাল প্রলয়কালীন ঝড় বৃষ্টি দিল, এমনকি ব্রহ্মলোক পর্যন্ত মায়ার অধিকার। ব্রহ্মলোকে যদি মায়া না থাকতো ব্রহ্মা নিশ্চয় কৃষ্ণকে চিনতে পারত। ব্রহ্মা কৃষ্ণকে চিনতে পারল না বলে কৃষ্ণের গরু বাছুর চুরি করলো, রাখালদের চুরি করলো। মায়া নেই কোথায়? একমাত্র যেখানে হরি কথা হয়, হরির আরাধনা হয়। আর হরিকে যদি সত্যিকারে ভালোবাসা যায়, আমার গৌর হরিকে গোবিন্দকে যদি ভালোবাসা যায়, দেবদেবী আপনাকে রক্ষা করবেই করবে। সকল দেবদেবী রক্ষা করবে, কারণ তারা জানে আমাদের দেহের দ্বারা তো গৌর গোবিন্দের ভজনা হলো না, যদি কোনো ভক্তকে রক্ষা করি তার দ্বারা যদি একটু হরি ভজনের একটু স্বীকৃতি পাই। তাই আমরা তো কলির মানুষ, একমাত্র নামকে আশ্রয় করতেই হবে, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। মহাপ্রভু কি দিলেন? প্রতি যুগে নাম ছিল, ত্রেতা যুগেও নাম ছিল, সত্য যুগেও নাম ছিল, দ্বাপর যুগের নাম ছিল, কলিযুগেও নাম আছে। গৌরহরি কি দিয়েছে নামের মধ্যে বিশেষ? নামের মধ্যে বিশেষ কি দিয়েছেন জানেন? অনর পিত চরিং চিরাগ করুণার অবতীর্ণ কল সমর পৈতম উন্নত উজ্জ্বল রসং স ভক্তি শ্রিয়ম স, অর্থাৎ নিজের, স মানে নিজের, নিজের ভক্তিটা দিলেন। কি ভক্তি? ব্রজের প্রেম ধন সম্পদটা কি না? অনর্পিত, যাহা কোনো কালে অর্পণ করা হয়নি, অনর্পিত চরিং চিরত চিরকালের জন্য অর্পণ হয়নি। করুণার অবতীর্ণ কল, এই কলিযুগে তিনি করুণা করে অবতীর্ণ হয়ে সমর্পই সমর্পণ করলেন। কোথায়? আমাদের মতো কলিহত জীবের কাছে। কি দিলেন? উন্নত উজ্জ্বল রসাং, উন্নত উজ্জ্বল রস। এটা কি বস্তু? এই উন্নত উজ্জ্বল রসটা কি? রূপ গোস্বামীপাদ ভক্তির সমৃত সিন্ধুকে, সিন্ধুতে এই উজ্জ্বল রসকে তিনি অনেকভাবে নামকরণ করেছেন, মধুর রস, কান্তারস, উজ্জ্বল রস, আর মহাপ্রভু দিলেন উন্নত উজ্জ্বল রস। অর্থাৎ মহাপ্রভু যে বস্তুটি দিলেন, আমা ছাড়া ব্রজপ্রেম কেহ দিতে নারে, এই ব্রজের প্রেম যদি দিতে হয় আমাকেই দিতে হবে। তাই গোবিন্দ গৌর হয়ে আসলেন, অনঅর্পিত যাহা কোনো কালে অর্পণ করা হয়নি তাই দিলেন উন্নত উজ্জ্বল রসান। সেটি কি? সেটি হলো মঞ্জুরি ভাবাপন্ন, মঞ্জুরি ভাবের সাধন। মঞ্জুরি নাম করতে হবে, কিন্তু কিভাবে নাম করতে হবে? আমরা তো সবাই নামের মালা জপ করি, তো নামের মালাটা কি? নামমালার স্বরূপে বলেছেন, নাম চিন্তা মনিরূপ নামই পর্বাগতি নাম ন পরতরং নাস্তিং তস্মৈ নাম উপাসমহে। নাম চিন্তা মনিরূপ, চিন্তা মনিরূপ নাম,
এই নামের মধ্যে যে 108টি যে গুটি রয়েছে মাঝখানে একটি বড় গুটি রয়েছেন উনি হলেন যুগল। একে মেরু বলা হয়, উনি হলেন যুগল। রাধাকৃষ্ণ কিভাবে রয়েছেন এই নামমালার স্বরূপে বলা হয়েছে, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপং বেণুরন্ধ্র করাঞ্চিতম গোপী মন্ডল মধ্যস্থং সেবিতং নন্দনন্দনম। 108টি অষ্ট সখী শুদ্ধ 100 জন গোপী রয়েছেন মন্ডল মধ্যস্থ। মন্ডল মানে কি? গোলাকার বেষ্টিত, বেষ্টন। মন্ডল মানে বেষ্টন, বেষ্টিত হয়ে রয়েছেন মধ্যে শোভিতং কে নন্দনন্দনম। বামে রয়েছেন বৃষধনুর, রাজনন্দিনী, লাদিনী শক্তি, মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, ঘন বিদ্যুৎ সমাযুক্ত নীল পীতাম্বর ধরম। ঘন বিদ্যুৎ, বিদ্যুৎ মানে কি? আকাশে মেঘের গায়ে যে বিজুড়ি বিদ্যুৎ। নীল পীতাম্বর ধরম ঘন বিদ্যুৎ, অর্থাৎ কৃষ্ণের অঙ্গের বর্ণ, কৃষ্ণ যে কাপড়টি পরেছেন পীতবর্ণ, বিদ্যুৎ বর্ণ। নীল পীতাম্বর, নীল, নীল কাপড় কে পরে? নীল বসনা আমাদের রাধা ঠাকুরানী। পীতাম্বর পীত অম্বর, অম্বর মানে বসন, পীত বসন কে পরে? কৃষ্ণ। ঘন বিদ্যুৎ সমাযুক্তং, রাধারানীর অঙ্গের বর্ণকে বলা হয়েছে বিদ্যুৎ বরণী। ওই যে কুঞ্জ ভঙ্গের গানে আছে না, তরিত জড়িত জলদভাতি দুহে সুকে সুতি রহলমাতি, তড়িত জড়িত জলদ ভাতি। তড়িত অর্থাৎ মেঘের গায়ের বিজুড়ি, অনেক নাম আছে, বিদ্যুৎ, বিজুড়ি, তড়িৎ, সৌদামিনী, দামিনী, জলদ, চপল, বহু নাম আছে। তাই তড়িত জড়িত, জড়িত মানে জড়াজড়ি, জলদ ভাতি। তড়িত জলদ মানে কি? মেঘ, অর্থাৎ যেন মেঘে বিজুড়ির জোড়াজুড়ি। মেঘ হলো কৃষ্ণ আর বিজুড়ি হলো রাধারানী জোড়াজুড়ি। আচ্ছা রাধারানীর রূপটি কেমন গো? আমরা তো বহু জায়গায় কৃষ্ণের রূপ শুনি না, রূপগানও তো আমরা শুনি বা রূপের পদও আছে, কৃষ্ণ রূপের পদ আছে, রাধারানীর রূপটি কেমন? এই বিবেচনার দ্বারা মনোবুদ্ধির অগোচর, প্রাকৃত জড়ীয় মনোবুদ্ধির অগোচর রাধারানীর রূপটি কেমন একটা অঙ্কন করে দিচ্ছি। এবার নিজ বুদ্ধির দ্বারা বুঝে নিন রাধারানী কেমন। এই 14 ভুবনের মধ্যে বিশ্ব সুন্দরীকে সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী বাবা ভোলানাথের গৃহিণী কে? মা দুর্গা। 14 ভুবনের মধ্যে সুন্দরী, এত সুন্দরী এই 14 ভুবনে কেউ নেই। দুর্গাকে দেখেছেন তো? এবার 100 দুর্গার রূপকে যদি একত্রিত করা হয় যা রূপ দাঁড়াবে এক বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী, তাহলে লক্ষ্মী রূপ কেমন? না, 100 দুর্গার রূপকে যদি একত্রিত করা হয়ে একটা ছাঁচে ঢালা হয় যে রূপটা হবে উনি হলেন লক্ষ্মী। আর রাধারানী কেমন? রাধারানীর বাম চরণে কেনে আঙুলে যে জ্যোতি, রাধারানীর বাম চরণের কেনে আঙুলে যে জ্যোতি, সেই জ্যোতির কাছেও পরাজিত লক্ষ্মীর রূপ। বুঝা গেল রাধারানীর রূপটি কেমন? মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী, সেই রাধারানীর মনের সঙ্গে মন জুড়ে দিয়ে সেবা করা তাকে বলে মঞ্জুরি। আমাদের সভাকার অন্তর্যামী কে?
কৃষ্ণ, জগৎ চিন্তামণি কৃষ্ণ হলো আমাদের সবার অন্তর্যামী। এবার কৃষ্ণের অন্তর্যামী কে? রাধে। আমাদের কৃষ্ণের অন্তর্যামী হলো রাধা ঠাকুরানী। তাহলে আমাদের অন্তর্যামী কৃষ্ণ, আর কৃষ্ণের অন্তর্যামী রাধারানী, আর রাধা কৃষ্ণ দুজনের অন্তর্যামী কে? মা। যারা অন্তর জুড়ে বসে রয়েছে, রাইধরীর অন্তরে অন্তরে মিশাইয়ে, কে? মঞ্জুরি। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন না, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। সিদ্ধ দেহটা যতই আমরা বলি না কেন, নম নম জয় তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী ব্রজে রাধা কৃষ্ণে সেবা পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, মোর মনে অভিলাষ, তারপরে বিলাস কুঞ্জে বাস নেবে, বিলাস কুঞ্জে বসবাস করবে। তাহলে কি রূপটা চাই? কৃষ্ণের দাস হয়ে বিলাস কুঞ্জে যাওয়া যাবে না, কৃষ্ণের দাস অভিমান করলে বিলাস কুঞ্জে যাওয়া যাবে না, কৃষ্ণের সখা অভিমান করলে বিলাস কুঞ্জে যাওয়া যাবে না, কৃষ্ণের সখা পিতামাতা অভিমান করলে বিলাস কুঞ্জে যাওয়া যাবে না। ছেলে বৌমা ঘরে শুয়ে আছে, বাবা মা ঢুকতে পারবে? ছেলের বন্ধু ঢুকতে পারবে? পারবে না, দাস পারবে না। কিন্তু পারবে কে? বৌমার যদি বান্ধবী থাকে, সে নিঃসংকোচে মনের উদারতায় সে ঘরে ঢুকতে পারে। তাহলে রাধাকৃষ্ণ বিলাস কুঞ্জে রয়েছে, সেই বিলাস কুঞ্জে আমি বাসা নিতে চাইছি, তাহলে স্বরূপের আবেশটা চাই, সেটি কি? মঞ্জুরি। এই স্বরূপটা দেবে কে? গ্রন্থ পড়ে পাওয়া যাবে না, একমাত্র পরম দয়াল শ্রী গুরুদেব দেবে, তোমাকে সাজিয়ে দেবে। যতই আমরা তুলসীর কাছে বলি না কেন, গুরুদেব যদি স্বরূপটা না দেয়, সিদ্ধ স্বরূপ, তোমার বয়স বর্ণ, এই দেহটা বুড়ো হয়ে যাবে, এ দাঁত পড়ে যাবে, কিন্তু ওই দেহ বুড়ো হবে না, ওটা তোমাকে গুরুদেব সাজিয়ে দেবে, ভাবনার দ্বারা তৈরি করতে হবে। বাস্তব জগতে প্রমাণ আছে গো, এই যে কুমির কাছিম এরা ডিম পাড়ে তো, ডিম্ব জাতি যত প্রাণী আছে সকল মা কিন্তু ডিমের উপর তাওয়া দেয় তো, তবেই তো ডিম থেকে বাচ্চা হয়। কুমির কাছিম ডিম পাড়ে কোথায়? পা দিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে মাটিতে গর্ত করে ডিম পাড়ে, মাটি দিয়ে ঢাকা দিয়ে দেয়, তাওয়া দেয় কি? তাওয়া দেয়? দেয় না। ওরা থাকে কোথায়? জলে থাকে। তাওয়া দেয় না, ভুল কথা, তাওয়া দেয়। তাওয়া না দিলে বাচ্চাই ফুটবে না। কিভাবে তাওয়া দেয় জানেন? দৃষ্টি, দৃষ্টিরূপ তাওয়া দিয়ে বাচ্চা ফুটায়, প্রমাণ করা হয়েছে, বৈজ্ঞানিক প্রমাণ করেছে। একটা কাছিম ডিম পেড়েছে মা কাছিম, সেই কাছিমটাকে মেরে দেওয়া হয়েছে, ওই ডিমগুলো পচে পচে নষ্ট হলো, একটা বাচ্চা হলো না। দৃষ্টি। ভাগবতে কুমড়ে পোকার গল্প আছে, কুমারী পোকা, ওই কুমারী পোকা জগতে সৃষ্ট, জগতে বিধাতা সৃষ্ট, জগতে সকল প্রাণী কিন্তু স্বামী স্ত্রী মিলনে তাদের বংশ বিস্তার হয়, ওই কুমড়ে পোকা কিন্তু স্বামী স্ত্রী মিলনে বংশ বিস্তার হয় না, ওই কুমড়ে পোকা তেলাচোড়া পোকা, আরশোলা বলেন না, ওই পোকাকে বাচ্চাকে, বাচ্চা পোকাটাকে ধরে ঘরের ওর মাটির ভিতরে গর্ত করে বা এই কাঠে গর্ত করে, ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখের সামনে মনমন 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 করে শব্দ করে, আর ওই যে পোকাটা বনবন শব্দ শুনছে, যখন ঘাড়ে কামড় দিয়েছে একটা যন্ত্রণা তো পেয়েছে,
মারে না, কিন্তু ঢুকিয়ে দিয়েছে, বন বন শব্দ করছে, আর ও তন্ময় হয়ে ওটাই শুধু ভাবে, এই বুঝে আমি মেরে ফেললো, এই যে বুঝে আমি মেরে ফেললো, ওই যে যখন ধরেছে ওই রূপটা দেখেছে, ওই চিন্তা করছে, এই বুঝে মেরে ফেললো, এই বুঝে মেরে ফেললো। এই চিন্তা করতে 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 কয়েকদিন পর ও কুমারী পোকা রূপ ধারণ করে। এটাই হলো আমার মহাপ্রভুর মহাদান, উন্নত উজ্জ্বল রসাং। এই উজ্জ্বল রসকে নাম দিয়েছেন কান্তারস, মধুর রস, উজ্জ্বল রস, কিন্তু মহাপ্রভু বললেন কি, ভক্তগণ বললেন যে উন্নত উজ্জ্বল রস, সেটা কি না, মঞ্জুরি ভাবাপন্ন, মঞ্জুরি। এ সেবাটা কেমন জানেন, একটা ছোট্ট ঘটনা শুনুন। কুঞ্জে কুঞ্জ ভঙ্গের পর রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে দেখছে অঙ্গের বেশভূষা বিমলিন, বোধ কি করে রাস্তায় যাবে, বাড়ি যাবে, একটু সাজিয়ে দিই। কৃষ্ণকে সাজালেন নিজ হাত দিয়ে, চরণে নূপুর দিলেন, কোটিতে পিতাধরা গলে বৈজয়ন মানে মালা দেবে, দেখছি এত সুন্দর সাজালাম, একটা যদি মালা পেতাম বধুকে পরালে সুন্দর লাগতো, শুধু মনে মনে ভেবেছি একটা যদি মালা পেতাম। সঙ্গে সঙ্গে এক রাধা দাসী মঞ্জুরি, যে বিলাসপুঞ্জে আছেন যিনি, ওই মালাটি নিয়ে বলছে প্রাণেশ্বরে এই দাসীর উপহারটি গ্রহণ করো। রাধারানী কিন্তু বলেনি এই কে আছিস রে, একটা তাড়াতাড়ি মালা নিয়ে আয় তো, তা কিন্তু বলেননি, শুধু মনে মনে ভেবেছে একটা দিন মালা সুন্দর হতো। ওই দাসীটি মালা হাতে দিলেন, প্রাণেশ্বরী গ্রহণ কর। জানলো কি করে, ওকে আগে তো ফুল তুলতে হয়েছে, মালা গাঁথতে হয়েছে, আগের থেকে ফুল তুলে মালা গেঁথে মনের সঙ্গে, কার, রাধারানীর মনের সঙ্গে। একটু আগে বললাম না, আমাদের অন্তর্যামী কৃষ্ণ, কৃষ্ণের অন্তর্যামী রাধারানী, আর রাধারানীর অন্তর্যামী ওই মঞ্জুরি। এই হলো বিলাসপুঞ্জে বাস, অন্তর জুড়ে বসে আছে, কখন ওখানে তো কথা নেই, শুধু আমি একা নয়, কোটি কোটি দাসী আছে। এই যে বৈকুণ্ঠে, ওখানে সূর্য নাই, ওখানে চন্দ্র নাই, তাহলে অন্ধকার, অন্ধকার নেই। এই চোদ্দ ভুবনে যত জীব আছে প্রত্যেকের একটা করে সিদ্ধদেহ বৈকুণ্ঠে গচ্ছিত আছে, ওই সব সিদ্ধদেহগুলো জ্যোতির্ময়, ওই জ্যোতির্ময় সিদ্ধদেহের আলোতে বৈকুণ্ঠ আলোকৃত। এখানে তুমি গুরুপাদ পদ্ম আশ্রয় করবে, কোন গুরু, বৈষ্ণব গুরু, সদাচারী বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করে তুমি যখনই দীক্ষা নিলে, গুরুদেব তোমাকে বয়স বর্ণ সুন্দর করে সাজিয়ে দিল, ওই সাজানোর গুরুদেবের বস্তুটি নিয়ে তুমি যখনই নাম করতে, নাম কিভাবে করতে হবে, কিভাবে নাম করতে হবে গো, শুধু কৃষ্ণ নাম না, শুধু যারা দিবারাত্রি নাম জপ করে নাম করে তারা বড় জোর বৈকুণ্ঠে যেতে পারবে, ওই বিলাসকুঞ্জে যেতে পারবে না। তাহলে কি করতে হবে, নামের সঙ্গে সঙ্গে সময় উপযোগী লীলা চিন্তা করতে হবে। নাম এবং নামি অভিন্ন, নামের সঙ্গে সঙ্গে নামিকে চিন্তা করতে হবে। দুপুরের সময় চিন্তা করতে হবে, এখন রাধারানী চলেছেন সূর্য পূজায়, ওখানে সূর্যকুণ্ডের রাধা কুণ্ডে যত রহলীলা আছে ওগুলো চিন্তা, নাম করতে করতে চিন্তা করতে হবে। সন্ধ্যার সময়ে রাধা গোবিন্দ বাড়ি ফিরছেন, চিন্তা করতে হবে। এই যে নামের সঙ্গে সঙ্গে নামিকে চিন্তা করা, আর শুধু যদি দিবারাত্রি নাম করি, নাম চিন্তা, নামই চিন্তা করলাম না, শুধু নাম ধ্যান করছি, নাম চিন্তা করছি, তার দ্বারা বড় যে তুমি বৈকুণ্ঠে যেতে পারবে, বিলাসকুঞ্জে যেতে পারবে না, যুগল উপাসনা করতে পারবে না, যুগল সেবায় লাগতে পারবে না। ওই লোক দেখানি যুগল সেবা হবে, কিন্তু আদৌ যুগল সেবা হবে না। বিলাসকুঞ্জে যেতে গেলে গুরুদত্তা স্বরূপটি প্রয়োজন, আর কখনো ভাববেন না আমার রাধারানী একটা মেয়ে ছেলে, কখনো ভাববেন না কৃষ্ণ পুরুষ। নাস রমণ নাহাম রমণী, স্বরূপটা প্রয়োজন পরা প্রকৃতি। সে স্বরূপটি কি, সেটা গুরুদত্তা স্বরূপের দ্বারাই জানা যাবে, নামের দ্বারা। ইহাই হলো অনর্পিত। ওখানে কোটি কোটি দাসী, আমি একা নয়, ওখানে যদি, ওখানে কেউ কথা বলে না, একজন যদি একটা করে কথা বলে, কোটি দাসী রয়েছে, তাহলে কত কথা হলো, যে বাজার বসে যাবে না, ওখানে কথা বলে মাত্র দুজন, একজন হলো রসরাজ, আরেকজন হলো মহাভাব স্বরূপিণী, আর সবাই কান পেতে শুনে সেবা দ্রব্য সাজিয়ে রাধানী মনের সঙ্গে মনটা জুড়ে দিয়ে বসে থাকে। ওই যে রাধানী মনে মনে ভেবেছে একটা সুন্দর মালা হতো,
ওই দাসীটা তো মনে জুড়ে দিয়ে বসে আছে, তার সারা পড়ে গেল, আমার প্রাণেশ্বরী তো চাইছে, কেউ যদি আগে দিয়ে দেয়। উনি নিয়ে মালাটি দিলেন। ইহাই হলো উন্নত উজ্জ্বল রস। যুগল সেবা যদি পেতে হয় গুরুদত্তার স্বরূপটি প্রয়োজন। এই স্বরূপটা কিন্তু নিত্য কিশোর স্বরূপ, দুটো স্বরূপ হবে, একটা নবদ্বীপে ব্রাহ্মণ কুমার আর বৃন্দাবনে হবে। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।